तपस्वी महाराज की जय। गुरु महाराज की जय। वंदे अहम श्री गुरु श्रीजुत पद कमलम श्री गुरुन वैष्णवां श्री रूपं सग्रजातं सहगण रघुनाथानितं सजीवं साधितं सावधूतं हरिजनसोहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पावन सहगण ललिता श्री विशाखान्वितं ओं अज्ञानतिमिरांधश्रुजनंजनशलाकय चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय श्रीकेशवप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत सरल पर्यटक स्वामी नामे वंशाकल्पतरुवश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कंतो राधे कंतो नमस्ते। न वै जाचे रज्जं न च कनक मानिक विभवं न जाचे अहं ब्रह्मं सकल जनकं वरवधूं सदा काले काले प्रमथनाथ गीत चरित जगन्नाथ स्वामी नयन पथगामी भवो तुमी हिरादे ब्रज देवी के चललिते नंद सुनकुत श्री गोवर्धन कल्प पाद पतल कालिंदी वन्ने कुत हो संतामिति सर्वत ब्रजपुरी की देर महाबिहुलो वंदे रूप सनातन रघुजुगो सजीव गोपालको तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरि प्रिय वृंदावे तुलसी देवी प्रियावे केशवश्च कृष्ण भक्ति पदे देवी सत्यवते नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। जहर करुणा हले श्री भगवत करुणा लाभ है সেই মর অভীষ্ট গুরুপাদ পদ্মচিত বিলাস বৈষ্ণব কুল চূড়ামণি নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রী শ্রীমদ ভক্তি বেদান্ত শিল পর্যটক স্বামী গুরু মহারাজের আতুল শ্রী চরণ কমলে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি অহিতুক করুণা ভিক্ষা প্রার্থনা করি। হে গুরুদেব কৃপা করুণ নিত্য কাল আপনার গুণম বৈষ্ণব ভগবানের গুণ কীর্তন করিতে গতি জীবন অতিবাহিত করিতে পারি প্রণাম নিবেদন করি অহিতুক করুণা ভিক্ষা প্রার্থনা। পরম দয়াল গৌর নিত্যানন্দ প্রভু গৌরাধা বিনোদ বিহারী জয় শ্যাম সুন্দর মদন মোহন গোবিন্দ গোপীনাথ श्री गिरिराज महाराज श्री चरण कमली भक्ति गुणाम अहितुक करुणाभिक्षा प्रार्थना करी। श्रवण पिपाशु सकल गौर भक्त वृंद मातृवृंद सकल के मार्ग थे सम्मान प्रणाम जनी अहितुक करुणाभिक्षा प्रार्थना करी। जय गुरुदेव जय श्रीमद भागवते षष्ठ स्कंद भागवते परीक्षित महाराज से সুখদেব গোস্বামী পাদকে সেখানে প্রশ্ন করেছেন যে
এই সংসারে যে উপায় অবলম্বন করিলে মনুষ্য নানাবিধ যে অসহ্য যাতনাময় নরক সমূহ পতিত না হয়, আপনি এখনই আমার নিকট সেই উপায় আপনি আমার কাছে বলুন। যে পদ অবলম্বন করলে এই সংসারে জীব আর নরকে পতিত হবে না, তদ উপায় আমার কাছে এখনই আপনি বলুন। কে বলছেন? পরীক্ষিত মহারাজ। সুখদেব গোস্বামী পাদকে প্রশ্ন করেছেন, অধুনেহ মহাভাব যতৈব নরকান্নরু নানা গ্রহ যাতনা নিয়াতন্মি ব্যাখ্যাতুম রসি। আপনি বলুন প্রভু, কৃপা করে বলুন যাতে এ জীব আর নরকে পতিত না হয়। সুখদেব গোস্বামী পাদ বলছেন কি, নচেদি হইবা পচিতং যথাংশ কৃতস্য কৃজন মন উক্ত পানিভি ধ্রুবং সবি প্রেত নরকানুপৈতি যে কীর্তিতামিদ ভবতীত বলে ভবতীত ন যাতনা। হে রাজন, এই জন্মে যে মনুষ্যগণ মন ও বাক্য শরীর দ্বারা যে পাপ আচরণ করে, কে বলছেন? পরীক্ষিত মহারাজ প্রশ্নের উত্তর বল দিচ্ছেন, সকলে মন দিয়ে শ্রবণ করুন। তাহলে নরক যাতনা থেকে, অসহ্য নরক যাতনা থেকে আমরা নিবৃত্তি কি করে হব, তা সুখদেব গোস্বামী পাদ উত্তর দিচ্ছেন যে হে রাজন, এই জন্মে যে মনুষ্যগণ মন বাক্য শরীর দ্বারা যে পাপ আচরণ করিয়া, যদি ইহ জন্মেই সেই মন বাক্য শরীর দ্বারা যথা বিধি তত্র পাপীর প্রাশ্চিত্য না করে, তা হইলে তাহাদের মৃত্যুর পর অসহ্য যাতনা পূর্ণ নরক প্রাপ্ত হইয়া থাকে। বোঝা গেল? বুঝি পারিস কি না পারিস? পারিস? হ্যাঁ, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, আমি সেটা বলি নাই, আপনারই বলেছেন। তো প্রথম প্রশ্ন করেছেন যে পরীক্ষিত মহারাজ, যে যে পদ অবলম্বন করলে এই জগতে সংসারে জীব সমস্ত নরক যাতনা থেকে নিবৃত্তি কি করে হবে, তার উপায় আপনি এখনই বলুন। কি পদ অবলম্বন করলে আর নরকে যেতে হবে না? তার প্রশ্নের উত্তরে পরীক্ষিত মহারাজ বলছেন যে রাজন, এই জন্মে, এই জন্ম আমরা যে প্রত্যেকে জন্ম প্রাপ্ত করেছি, এই শরীরটা যে পেয়েছি, এই জন্মে যে মনুষ্যগণ মন বাক্য এবং শরীর পাপ করি কিনা, আমরা মন দিয়ে বাক্য দিয়ে শরীর দিয়ে, এই শরীরেই যে মানব মন বাক্য শরীর দিয়ে যে পাপ করে, তা ইহ জন্মেই যদি মন বাক্য শরীর দ্বারা তৎপরতা ভাবি বিধি বিধি অবলম্বন পূর্বক সেই পাপের প্রায়শ্চিত্ত যদি না করে, না করে যদি দেহ ছাড়ে, তাহলে জীব যাতনাপূর্ণ নরক প্রাপ্ত হইয়া থাকে। ব্যাস, তাহলে আমরা পাপ কেউ করছি না, ধোয়া তুলসী পাতা। তো তার জন্য জীব নরক প্রাপ্তি করছেন। আর কি বলছেন? অতীত তসমাত পুরীবাসী পাপ নিষ্কৃত। অতীব মৃত্যুর পূর্বেই এই দেহ পটু থাকিতে থাকিতে, মানে শরীরটি থাকিতে থাকিতে শীঘ্র শীঘ্র পাপীর প্রাশ্চিত্য অনুষ্ঠান যত্ন করা উচিত। এই শরীরটা থাকাকালীন প্রাশ্চিত্য করে যত্ন নিন। আচ্ছা, প্রাশ্চিত্য কি করে হবে, তার উপায় সুখদেব গোস্বামী পাদ বলছেন ধীরে ধীরে যে যত্ন করতে বলছেন প্রাশ্চিত্য করার জন্য। চিকিৎসক যেরূপ করে একটি রোগীর রোগটাকে নির্ণয় করেন, হ্যাঁ, তার জন্য প্রথমে অনেক রিপোর্ট আদি করে, সঠিক রোগ নির্ণয় করে সঠিক ওষুধ প্রয়োগ করেন নাকি, তারপরে অসুখটা নিবারণ হয়। তাই চিকিৎসা করিয়া থাকে তদ্রূপ পাপীর মহত্ব অল্পত্ব বিবেচনা করিয়া অনুরূপ প্রাশ্চিত্য অর্থ যত্ন করা কর্তব্য। কি জন্য পাপ করছি, কোথায় পাপ হচ্ছে, কেন করছি,
নির্ণয় করুন, নিজেকে নিজে ভাবুন। আচ্ছা এখানে তাহলে রোগ নির্ণয় কি করবেন? ডক্টর আছে, আর এখানে পাপের নির্ণয় কি করবে? নিজেকেই করতে হবে। আর প্রায়শ্চিত্ত কি করবেন? আজকে যে পাপ করছি এটি আপনাকে কি বললো? নিশ্চয় সাধু সঙ্গ করেছে। কে কেউ বাড়িতে বাড়িতে থেকে কেউ নির্ণয় করতে পারে না যে আমি পাপ করেছি। যখন আপনি সাধু সঙ্গ করলেন তখন আপনার একটু অনুভব হলো যে আমার মনে পাপ হচ্ছে, তা আমার কি পাপ কর্ম করা উচিত না? এখানে চিকিৎসক হচ্ছে সাধু, এখানে চিকিৎসক হচ্ছে সাধু মহাত্মাগণ। এরপরেই বলছেন, তাহলে পাপ থেকে নিবৃত হওয়ার উপায় এখন সুখদেব গোস্বামী পাদ বলছেন, কেচিত কেবলয়া ভক্ত বাসুদেব পরায়ণা অঘং ধন্যন্তি কস্মিন নিহারমিব ভাস্কর। যে কেবল ভক্তি দ্বারাই পাপকে সমূহে মানে সংহার করে, কেবল ভক্তি সমস্ত পাপ থেকে নিবৃত্তি হয়ে যাবে। কেচিত কেবলয়া ভক্ত বাসুদেব পরায়ণা, বাসুদেব পরায়ণ ওই কান্তিক ভগবত ভক্তগণ ভক্তি বলে পাপকে সময় উৎপাদিত করিতে অসমর্থ সমর্থ হয়, একমাত্র ভক্তি যাজনে। তার তাহলে বোঝা গেল, তাহলে আমরা যা পাপ করছি কিন্তু কেউ যদি ওই কান্তিক ভাবে ভগবান বাসুদেবের চরণে সমর্পিত হয়ে ভক্তি যাজন করে তার সমস্ত পাপ নিবৃত্তি হয়ে যাবে। দেখুন তার প্রমাণ পুতনা। পুতনা কথার অর্থ কি? পুতনা কথার অর্থ অপবিত্র, পুতনা কথার অর্থ অপবিত্র। তাহলে অপবিত্র ছিল আর পবিত্র করে দিলেন কেন? ওই যে ভাব নিয়ে এসেছে মাতৃভাব, তাই না? তাই প্রত্যেকে প্রত্যেকে যদি আমার ওই কান্তিক ভাবে ভগবানের চরণে শরণাগতি হই তাহলে ভগবান সমস্ত পাপ আমাদেরকে সমূল নিধন করে দেবে। এবং আর কি বলছেন সেখানে শৌনকাদি ঋষিগণ বলছেন কি, নষ্ট প্রায়ত ভদ্রীষু নিত্যং ভগবত সেবয়াম ভগবত উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্টিকী সর্বক্ষণ বৈষ্ণব পরিচর্যা। ভক্তদেরকে নষ্ট প্রায়ত ভদ্রীষু নিত্যং ভগবত সেবয়াম, নষ্ট প্রায়ত ভদ্রীষু মানে এই আমাদের মধ্যে যা কিছু কামনা বাসনা আছে না এগুলো নিবৃত্তি হয়ে যাবে। নিত্যং ভগবত সেবয়া, সর্বদা বৈষ্ণব পরিচর্যা এবং শ্রবণ কীর্তন, সর্বক্ষণ বৈষ্ণব পরিচর্যা আর শ্রবণ কীর্তন করিতে করিতে কি হবে, সমস্ত অমঙ্গল এবং কষাই সমূহ ধ্বংস হয়ে যাবে। আমাদের মধ্যে সমস্ত যে অশুভ রাশিগুলো এদের মধ্যে উৎপীড়ন করছে না, এগুলো সর্বক্ষণ আপনি শ্রবণ কীর্তন করুন আর সর্বক্ষণ বৈষ্ণব পরিচর্যা করুন। দেখো নষ্ট প্রায়ত ভদ্রীষ, শৌনকাদি ঋষিগণ বলছেন নষ্ট প্রায়ত ভদ্রীষ, সমস্ত অশুভ রাশি আমাদের কণ্ঠীভূত নষ্ট হয়ে যাবে। অশুভ ভাবনা যা সমস্ত কামনা আমাদের হৃদয়ে ভুরি 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 ডালি ডালি সাজিয়ে রেখেছি সব নষ্ট হয়ে যাবে, যিনি সর্বক্ষণ বৈষ্ণব পরিচর্যা আর যিনি শ্রবণ কীর্তন করছেন। পিবন্তু যে ভাগবত রসমালে, এই জন্য শাস্ত্রী বলেছেন যে সিন্নতংস কথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়ে অন্তস্থ অভদ্রহানি বিধুনীতে শ্রুহিতে সতাম, আমার হৃদয়ের সমস্ত কামনা বাসনা নিবৃত্তি হয়ে যাবে যিনি সর্বক্ষণ ভগবানের কথা শ্রবণ করেন। যদিও তার মধ্যে কোনো অশুভ রাশি থাকে কিন্তু সে ভক্ত, তথাপি তার মধ্যে অনেক অশুভ রাশি আছে, কিন্তু বলছেন কি, শীর্ণতাংশ কথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়ে অন্তস্থ অভদ্রবাণী বিধুনীতে শ্রুহিতে সতাম, তার সমস্ত অভদ্র রাশি নষ্ট হয়ে যাবে যদি সে নিষ্ঠার সহিত ভগবান গুরু বৈষ্ণবের গুণান্বিত কথা শ্রবণ করে। শ্রবণ করতে হবে আমাদেরকে বেশি বেশি করে, এই জন্য শ্রবণ ভক্তিটি প্রচুর প্রয়োজন। তাই প্রথমে শ্রবণ নাকি, শ্রবণ আমাদের ঠিকঠাক রাখতে হবে। একবেলা খাওয়ার জোটে না জোটে তা তবে ঠিক আছে, কিন্তু শ্রবণটি ঠিক চাই, হ্যাঁ শ্রবণ ঠিক করতেই হবে। তাই সেই শ্রবণ করলে কি হবে, এই জন্য আমাদের তিন প্রকার ভক্তি আমাদের মধ্যে আছে, একটি তামসিক আছে, রাজসিক ও সাত্বিক ভক্তি আছে। আমাদের মধ্যে প্রত্যেকটি হালকা হালকা রয়েছে, তামসিক ভক্তিও আছে, রাজসিক ভক্তিও আছে এবং
सात्विक भक्ति अच्छा तामसिक राजसिक थे तो बेरोते ही हवे तमगुण रजगुण परित्याग करते हवे एगुलो ना हले तो आमरा भागवत धर्म पालन हवे ना তাই কি করে নষ্ট হবে বলছেন তাহলে এই নষ্ট প্রায় তো ভদ্রেশ বৈষ্ণব পরিচর্যা করো শ্রবণ কীর্তন করো সব নষ্ট হয়ে যাবে তখন কি হবে যে নৈষ্টিক ভক্তির উদয় হবে নৈষ্টিক ভক্তির ভক্তির ভবতি নৈষ্টিকই আর যখন সমস্ত অশুভ রাশি নষ্ট হয়ে যাবে তখন আমাদের হৃদয়ের মধ্যে নৈষ্টিক ভক্তির উদয় হবে নিষ্ঠা নির্মল নির্মল ভক্তির উদয় হবে এই জন্য যে একবার মানে দুধের স্বাদ পায় না সে আর ঘোল খেতে চায় না এই জন্য আমরা শুদ্ধ ভক্তির স্পর্শে এখনো পৌঁছায়নি তাই আমরা এই সাধন ভক্তির মধ্যে আমরা ভ্রমণ করছি যখন শুদ্ধ ভক্তি কারোর একবার হয়ে যাবে তখন আর এসব তার ভালো লাগবে না এই জন্য তখনই হবে যখন আমাদের অশুভ রাশি হৃদয় থেকে নিবৃত্তি হবে তার জন্য আমাদেরকে শ্রবণ কীর্তন প্রয়োজন তাই বলছেন তদা রজস্তম ভাব কামন ভয় বলছি কামন ভাদয়শ্চি চেত ঐতরণা নিবদ্ধং স্থিতং সত্যি প্রসিদ্ধতি আর নৈষ্টিক ভক্তি হৃদয় হলে কি হবে নৈষ্টিক ভক্তি হৃদয় কালে সেই রজস্তম যে ভাব আমাদের মধ্যে রজতম গুণ থেকে ভাব হয় সেই রজতম গুণ থেকে যে ভাব সকল কি হবে সেই কামাদি যে রূপু সটক বর্তমান ছিল সেই সকল ভজন বিঘ্ন রূপ দুঃসঙ্গে অভিভূত না হইয়া মন সর্বদা শুদ্ধ সত্যি মগ্ন হইয়া উপশম লাভ এ মন না মন কখনো রজগুণ তমগুণের বশীভূত হয়ে যায় তখন আমরা উল্টো পাল্টো কর্ম করতে থাকি তখন কি হয় যখন নৈষ্টিক ভক্তির কোন সাধক সাধিকার হৃদয় অনুভূতি হয় প্রকটিত হয় তখন নৈষ্টিক ভক্তি কি করবে তার মনকে আর এই সমস্ত রিপুর দ্বারা বিমোহিত হতে দেবে না নৈষ্টিক ভক্তি কি করবে তার মনটিকে স্থির করে রাখবে এদিক ওদিক তাকে আর ভটকতে হবে না নৈষ্টিক ভক্তির এতই প্রকার ওই জন্য নৈষ্টিক ভক্তি তখনই হবে যদি শ্রবণ কীর্তন বেশি বেশি করে তাহলে নষ্ট প্রায় তো ভদ্রেশু নিত্যং ভগবত সেবয়া গুরু বৈষ্ণবের সেবা করতে হবে ভগবত সেবা করতে হবে তার ফলে আমাদের সে শুদ্ধ ভক্তির উদয় হবে এই জন্য এতৎ প্রসঙ্গে আমরা আজকে যে বিষয়টি রেখেছিলাম ভক্তি সিদ্ধান্ত ঠাকুর ছিল প্রভুপাদীর যে নদিয়া প্রকাশ গ্রন্থ থেকে আজকে বিষয় হলো যে গুরুকরণ জগৎগুরু ছিল প্রভুপাদ এতৎ বিষয়ে আমাদেরকে বলেছেন যে গুরুকরণ তা আমরা প্রত্যেকে ধ্যান দিয়ে শ্রবণ করবো সকলে যে প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলছেন যে এক প্রকার লোক আছেন তাহারা বলেন ভগবানকে ডাকিতে হইবি এ কথাটি না হয় ভালো বলিয়া স্বীকার করা যায় কিন্তু তাহাকে ডাকিতে গেলে যে আবার কাহার অধীন হইয়া ডাকিতে হইবে তাহার কি মানে আছে ভগবানকে ডাকিতে হবে ঠিকই আছে কিন্তু ভগবানকে ডাকিতে গেলে আবার কাহারটা অধীনস্থ হতে হবে এটি আবার মানে কি মানে অধীনস্থ মানে গুরুপদ আশ্রয় হ্যাঁ এটি বলি না আমার ভগবানকে ডাকবো ডাকবো কি আছে ভগবান তো সকলেরই হ্যাঁ তো এই সমস্ত কারণ নিয়ে প্রভুপাদ বলছেন ভগবান তোমার আমার সকলেরই যাহার যেমন ইচ্ছা তিনি তেমনি করিয়া স্বতন্ত্রভাবে ভগবানকে ডাকিতে পারেন ডাকতে পারবে গুরুপদাশ্রয় প্রভৃতি একটি সেকেলে কথা আর একবার আর এক প্রকার লোক আছেন তাহারা বলেন গুরুকরণ ব্যাপারটা ঠিক বটে হাতির জল শুদ্ধ হওয়া আবশ্যক হাতির জল অনেক বলে গুরুকরণ এই জন্য করবো যে তোমার হাতে আমার খেতে পারবো হাত শুদ্ধ হবে দেহ শুদ্ধ হবে নাকি এই সমস্ত ব্যাপার আর এক প্রকার লোক ভেবে থাকি আমরা গুরু নির্বাচন কার্যটি আমার ইচ্ছা অনুযায়ী হইবে আমার যাহাকে ইচ্ছা তাহাকে গুরু বলিয়া মানিব শাস্ত্রীর অত ঘুর প্যাঁচের মধ্যে আমি নাই কেউ যদি মনে করে থাকেন আমার আমার যাকে ইচ্ছে আমি তাকে গুরু মানব এত শাস্ত্রের আমি ধার মধ্যে মানি না অতএব
দ্বিতীয় প্রকারের লোক আছেন কি, তাহাদের মতে গুরুকরণ প্রথাটি মামুলি ধরনের, যাকে দেখে গুরু করে নাও, মামনি ব্যাপার গুরুকরণ ব্যাপারটা, যেমন চলিয়া আসিতেছি তেমনি হইবে। গুরু বংশে যিনি থাকুন তার যোগ্যতা দেখিবার দরকার নাই, মন্ত্রটা পাইলেই হইল, বার্ষিক দিয়েই আমারও খালাস। যেগুলো হয় আর কি, গুরু আসেন বছরে বছরে আসে, এসে দান দক্ষিণা নেয়, হ্যাঁ ব্যাস আবার খালাস, আবার গুরু চলে গেল। এই প্রকার উক্ত তিন শ্রেণীর ব্যক্তির কথা এখানে প্রভুপাদ বলেছেন। উক্ত তিন শ্রেণীর ব্যক্তির মুখে একেবারেই ভগবান নাই বলিয়া নাস্তিক মতের পরিপুষ্ট না হইলে বস্তুত কেহই ভগবানকে পাইতে ইচ্ছা করেন। ভগবানকে পাইবার ইচ্ছা থাকিলে তাহারা ওরূপ খামখেয়ালি কথা ছাড়িয়া দিয়া মহাজনগণ যেভাবে ভগবত অন্বেষণ শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা গ্রহণ করিতে করিতেন। কেন, এই তিনজন হচ্ছে খামখেয়ালি, যাকে মনে করে নেব তাকে গুরু করতে পারবো না, আমরা শাস্ত্র দেখতে হবে, গুরুকরণ করতে হয়, হাত শুদ্ধি হয়, দেহ শুদ্ধি হয়, সেটা আবার ভাবনা অনেকের আছে। আবার গুরুকরণ করেন, গুরুদেব আসেন, কিছু নিয়ে যান, দান দক্ষিণা, এই সমস্ত ভাবনা, এগুলো খামখেয়ালি, এগুলোকে প্রভুপাদ বলছেন খামখেয়ালি। এই সমস্ত খামখেয়ালি ভাবনা ছেড়ে আমাদেরকে মহাজনগণ কি বলেছেন, মহাজনগণ বৈষ্ণবগণ কি বলেছেন তা আমাকে অনুসরণ করতেই হবে। তাই গুরুপাদ পদ্মশ্রয়ীর প্রয়োজনীয়তা উপলব্ধি করিতেন, উপযুক্ত তৃষ্ণা না হইলে জলের মূল্য বোঝা যায় না। তৃষ্ণা যদি উপযুক্ত না হয় তাহলে জলের মূল্য বোঝা যায় না, কিন্তু সেই জলের জলই আবার মহামূল্য হয় তখনই যখন আমাদের তৃষ্ণায় বুকের ছাতি ফাটিয়া যাইতে থাকে, তখনই জলের মূল্যটা আমরা বুঝি। তাই এই তৃষ্ণা হওয়াটা বড় সৌভাগ্যের কথা, কি তৃষ্ণা তো চাই, কিন্তু এই তৃষ্ণা বা কতজনের হয়েছে গুরুপদাশ্রয়ের ক্ষেত্রে। এই জন্য প্রভুপাদ বলছেন তৃষ্ণা হওয়াটা বড় সৌভাগ্যের কথা, বহু জন্মের স্বীকৃতি পুঞ্জীভূত হইলে তবে এই তৃষ্ণার উদয় হয়, বহু জন্মের স্বীকৃতি পুঞ্জীভূত হইলে তখন এই তৃষ্ণার উদয় হয়, তাছাড়া পূর্বে তৃষ্ণা হবে না। এই তৃষ্ণা উদিত হওয়ার জন্য একদিন মহর্ষি ভরত রাজা রঘুগণকে সদ্গুরু পদাশ্রয়ের প্রয়োজনীয়তা বলিতে বলিয়াছেন। এই যে ভরত, উনি রঘুগণ রাজাকে সদ্গুরু পদাশ্রয়ের কথা বলেছেন, ভরত মহারাজ রঘুগণ রাজাকে, হে রঘুগণ, জীব ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ বা সন্ন্যাস যে কোনো আশ্রমই অবলম্বন করুক না কেন, অথবা জল অগ্নি সূর্য প্রভৃতি যে কোনো দেবতার উপাসনা করুক না কেন, মা ভাগবত সদ্গুরুদেবীর চরণ রেণুতে আত্মার অভিষেক ব্যতীত কিছুতেই জীবের ভগবত তত্ত্ব জ্ঞান হইতে পারে না। কে বলছেন, ভরত মহারাজ, যারই উপাসনা করুক না কেন, যে সে অগ্নির করুক, সূর্যের করুক, সে সন্ন্যাস হোক, সে গার্হস্থ হোক, সে ব্রহ্মচর্য হোক, যেই হোক না কেন, যতক্ষণ না পর্যন্ত আমাদের জীবাত্মা মহৎ ব্যক্তির চরণ রেণুতে অভিষিক্ত না হওয়া পর্যন্ত সে ভগবত প্রাপ্তি করতে পারবে না। চরণ রেণুতে অভিষিক্ত হতে হবে। এই জন্য ভাবুন, আমার জীবাত্মাকে মনকে কতটা আমরা গুরু বৈষ্ণবের চরণ রেণুতে অভিষিক্ত করতে পেরেছি। অভিষেক হয় না, অভিষেক, সেরকম এই জীবাত্মাকেও গুরু বৈষ্ণবের চরণ রেণুতে, মহৎ ব্যক্তির চরণ রেণুতে অভিষিক্ত না হওয়া পর্যন্ত এই তৃষ্ণা উদিত হবে না। তৃষ্ণা হয়েছে আমাদের, তৃষ্ণা আমাদের হয় না, এই তৃষ্ণা সকলের উদিত হয় না, গুরুপদাশ্রয় করার তৃষ্ণা সকলের উদিত হয় না, এটি সৌভাগ্যবান। যারা গুরুপদাশ্রয় করেছে তারা সৌভাগ্যবান, মানে তাদের তৃষ্ণা উদিত হয়েছে। এই জন্য বলছেন যে, আবার প্রহ্লাদ মহারাজ বলছেন, কৃষ্ণ বহির্মুখ জীব প্রতি গুরুপদাশ্রয়ের উপদেশ প্রদান করিয়াছেন, কে প্রহ্লাদ মহারাজ,
प्रहलाद महाराज अब कृष्ण बहिर्मुखी जीव गति गुरुपदाश्रय कथा प्रहलाद महाराज की बोले जी पर्यंत गृहव्रत कृष्ण बहिर्मुख जीव जरा गृहव्रत कृष्ण बहिर्मुखी जीव निष्किंचन महात्मा भगवत भक्तिर पादरज द्वारा अभिषेक स्वीकार ना करें से पर्यंत समस्त अनर्थिर अपगम स्वरूप कृष्ण पाद पद में ताहर मति है ना जतक्षण ना पर्यंत के निष्किंचन महात्मा गणत है कोनो वस्तुर प्रति आसक्ति थाकबे ना निष्किंचन महात्मा कोनो वस्तुर प्रति आसक्ति मोह थाकबे ना किंतु सेई निष्किंचन महात्मा होते हैं ता सेई निष्किंचन महात्मार पद रजो द्वारा आमादेरके अभिषेक प्राप्ति होता है ताहलेई बोलछेन आमादेर कृष्ण भजनेर अति हबे कृष्ण भजनेर अति हबे ताहले सद्गुरु पदाश्रय करतेई हबे आमादेरके নাহলে কিন্তু ভক্তিতে স্থিরতা থাকবে না আর ভক্তিতে গম্ভীরতা থাকবে না ভক্তির মধ্যে গম্ভীরতা আসবে না এই খিচুড়ির মতন হয়ে যাবে খিচুড়ি খিচুড়ি ধর্ম হয়ে যাবে খিচুড়ি খিচুড়ি বুঝেছেন খিচুড়ি ধর্ম হয়ে যাবে ভক্তিতে স্থিরতা হবে না আমাদের সদ্গুরুর ভূমিকা প্রচুর আছে সাধন ভজনে সদ্গুরুর ভূমিকা প্রচুর মহিমা আছে তা সদ্গুরু পদাশ্রয় করলে যারা করে সে সমস্ত সাধক সাধিকাকে দেখলেই বোঝা যাবে তার সাধন প্রক্রিয়া দেখলেই বোঝা যাবে কিন্তু যে সদ্গুরু পদাশ্রয় করেছেন এই জন্য প্রহ্লাদ মহারাজ তাই বলছেন এই জন্য যেই পর্যন্ত গৃহব্রত কৃষ্ণ বহির্মুখ জীব নিষ্কিঞ্জন মহাত্মা ভগবত ভক্তির পাদরজ দ্বারা অভিষেকের স্বীকার না করেন সে পর্যন্ত সমস্ত অনর্থের অপগম স্বরূপ কৃষ্ণ পাদ পদ্মে তাহার মতি হয় না কৃষ্ণ পাদ পদ্মে মতি হবে না এই জন্য শাস্ত্রী বলেছেন মহতির কৃপা বিনা কোন কর্মে ভক্তি নয় কৃষ্ণ ভক্তি দূরে রোগ সংসার নাহি ক্ষয় সংসার ক্ষয় হবে না কৃষ্ণ ভক্তি তো দূরের কথা এই জন্য মহৎ ব্যক্তির কৃপা আমাদের প্রচুর প্রয়োজন যেন কীর্তন করি করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণনা রাখিব আর প্রাণ তো রেখেই বসে আছি হ্যাঁ করুণা চাই মহৎ ব্যক্তিদের এই জন্য দীক্ষা অনেকে বলে অনেক প্রকার দীক্ষা আমার হয়ে গেছে ওই তো আমি নিয়েছি দীক্ষা মানে দেখে নিতে হবে যে আপনি পূর্বের ন্যায় দীক্ষা নেওয়ার পরে আপনার কতটা পরিবর্তন হচ্ছে ভগবানের সঙ্গে কতটা সম্বন্ধতা হয়েছে আপনার ভগবত স্ফূর্তি হচ্ছে কিনা ভগবত অনুভূতি হচ্ছে কিনা নাকি যেমনি ছিলেন তেমনি দীক্ষা নিয়েও মাছ মাংস খেয়েই যাচ্ছে ওসব দীক্ষার কোনো মূল্য নাই এরকম দীক্ষা চা দোকানেও পাওয়া যায় যে চা মাছ মাংস সেও দীক্ষা দিয়ে দিতে পারে কোনো চিন্তা নেই কিন্তু উদ্ধার হবেন না দীক্ষা কথার অর্থ কি গুরুদেব আপনাকে দিব্য জ্ঞান প্রদান করবেন যে সংসার তমগুণের মধ্যে আমার আসক্তি হয়ে আছি ডুবে আছি সেখানে গুরুদেব দীক্ষা দিব্য জ্ঞানের দ্বারা সেই তমগুণকে নিবৃত্তি করাবে আর দীক্ষা মানে গুরুদেব আপনাকে চিরকালের জন্য 14 ভুবন সংসার থেকে উদ্ধার করার ক্ষমতা রাখবেন গুরুদেব সেরকম গুরুদেব হতে হবে হ্যাঁ বলবান গুরুদেব হতে হবে নালে বলবান গুরুদেব যদি না হয় গুরুদেবকে আবার কিন্তু পশু হয়ে জন্মগ্রহণ করতেই হবে শিষ্যকে যদি উদ্ধার করেন কিন্তু শিষ্য তো পাপ করছে না খুব পাপ করার ক্ষমতা রাখতে উদ্ধার করতে হবে ক্ষমতা রাখতে হবে কিন্তু নাহলে গুরুদেবকে আবার আসতে হবে দীক্ষা মানে যাতা নয় বাবা দীক্ষা মানে আমাকে দিব্যজ্ঞান প্রদান আমার কীর্তন করি দিব্যজ্ঞান দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই হ্যাঁ দিব্য চক্ষু দিলাজি জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদি প্রকাশিত প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ জাতি বেদে গায় যাহা রচরিত দীক্ষা মানে প্রেম ভক্তি দীক্ষা মানে প্রেম ভক্তি হয়ে যাবে কেন ভগবানের সঙ্গে সম্বন্ধ হয়ে যাবে তখন প্রেম ভক্তি হয়ে যাবে
মানে আমরা দীক্ষা ব্যতীত যে ভক্তি করছি এটি প্রেম ভক্তি নয়। দীক্ষা ব্যতীত যে আমার ভগবানের চরণে যা ভক্তি যাজন করছি এগুলো কিন্তু প্রেম ভক্তি নয়, ততক্ষণ দীক্ষা প্রদান না হচ্ছে আমার। বেদে গায়ে যাহার চরিত, তাই প্রভুপাদ এখানে বলছেন যে অবশ্য যাহারা গোগর্ধবাদীর ন্যায় সর্বদা বিষয়ে ইন্দ্রিয় চড়াইয়া বেড়ায়, কে ভগবান গুরু আর ভক্তি বাকি এ সকল কথা স্বপ্নেও জানে না, যাহাদের নাম অপরাধ ঘটে নাই, এরূপ ব্যক্তি অজামিল আদি ন্যায় সাংকেত আদি নামাভাস অনুসারে ভগবান নাম গ্রহণ ফলে গুরুপদাশ্রয় ও সাধুসঙ্গ ব্যতীত উদ্ধার হইতে পারে। কাদের কথা বললেন? যারা গোগর্ধবাদীর ন্যায়, গোগর্ধবাদীর ন্যায় সর্বদা বিষয় ইন্দ্রিয় চড়াইয়া বেড়ায়, সর্বদা বিষয় ভোগ আদি করছেন, কে ভগবান গুরু আর ভক্তি বা কি, আর এ সকল কথা স্বপ্নেও জানে না, যাহাদের নাম অপরাধ ঘটে নাই, যাহাদের নাম অপরাধ ঘটে নাই, আর এরূপ ব্যক্তি অজামিল দাদির ন্যায় সাংকেত আদি, অজামিল যেমন সাংকেতের দ্বারা পেয়ে গেলেন, কিন্তু অজামিলের নাম অপরাধ ছিল না, কিন্তু তার জন্য কিন্তু বৈকুণ্ঠ প্রাপ্তি হলো, অজামিলের কিন্তু নাম অপরাধ ছিল না, কিন্তু উনি সাধু নিন্দা করে নাই, এ সমস্ত ওনার অপরাধ ছিল না, তাই কিন্তু বৈকুণ্ঠ প্রাপ্তি হয়েছিল অজামিলের। এই জন্য অজামিলের ন্যায় সাংকেত আদি নামাভাস অনুসারে ভগবান নাম গ্রহণ ফলে গুরুপদাশ্রয় বা সাধুসঙ্গ ব্যতীত উদ্ধার হইতে পারে, কিন্তু এরকম ব্যক্তি তো দুর্লভ, তাই না? এই জন্য বলছেন কিন্তু যাহারা শ্রী হরি ভজনীয়, শ্রী গুরুদেব ভজন উপদেষ্টা এবং ভগবানকে পাওয়ার উপায় ভজন, গুরুপদাশ্রিত ব্যক্তিগণ পূর্বে গুরু উপদেশ অনুসারে ভজন করিয়া ভগবানকে লাভ করিয়াছেন, এইরূপ জানিয়া শুনিয়াও বোকা সাজিয়া বলিয়া বলিতে চায়। যেমন সেখানে ধ্রুব মহারাজ এখানে গুরুপদাশ্রয় করেছেন, কি গুরুপদাশ্রয় করেই তো ভগবানকে প্রাপ্তি করেছেন, তো এরকম যারা জেনে শুনিয়েও সাজিয়া বলিতে চায়, গুরু আনুগত্য আবার একটি কি জিনিস, আমরা শুনছি প্রত্যেকে যে গুরুপদাশ্রয় করতে হয়, তথাপিও আমরা সেখানে বোকা সাজিয়ে বসে আছি বোকার মতন। এই জন্য বলছেন গুরু আনুগত্য আবার এটি আবার কি জিনিস, দীক্ষা গ্রহণ আদির পরিশ্রম আবার কে সহ্য করিতে যাইবে, দীক্ষা নেওয়া মানে আমাকে নিরামিষ খেতে হবে, ভোগ লাগাতে হবে, এই তো আমার ভালোই আছি, কোনো ভোগ লাগানো দরকার নাই, যা রান্না করছি নিয়ে খেয়ে নিচ্ছি বা অং পেটায় অনম, হ্যাঁ বা কোনো ঝামেলা নেই, এই আবার দীক্ষা নেওয়ার পরে ভোগ লাগাতে হবে, রান্না করতে হবে, হ্যাঁ তো এই তো ভালোই আছি। এই জন্য বলছেন দীক্ষা গ্রহণ আদির পরিশ্রম আবার কে সহ্য করিতে যাইবে, কোনো নির্জন স্থানে যাইয়া একটু ভগবানের নাম করিব, তাতে আবার অত বিধি নিষেধের আবশ্যক কি, একটু কোথাও বসে একটু হরিনাম করলাম, এতবার বিধি নিষেধের কি দরকার, তাহারা গুরু অবজ্ঞা লঙ্ঘন লক্ষণ্ড মহাপরাধ হেতু ভগবত প্রাপ্তি হইতে বঞ্চিত হয়। জন্ম জন্মান্তর যদি কোনোদিন তাহাদের গুরুপদাশ্রয় করিবার সুমতি হয়, তবেই তাহারা সে অপরাধ হইতে নিষ্কৃতি লাভ করিয়া গুরুপদাশ্রয় ভগবত ভক্তি লাভ করিতে পারিবে। যদিও স্বরূপত আমাদের দীক্ষাদির অপেক্ষা নাই, তথাপিও দেহাদি সম্বন্ধ জন্য কদর্যশীল কৃষ্ণ পাদ পদ্ম হইতে ইতস্তত বিক্ষিপ্ত চিত্ত জনগণের তত্ত্বত প্রবৃত্তি সংকোচরীকরণের জন্য সদ্গুরু পদাশ্রয়ের মন্ত্র গ্রহণের একান্ত আবশ্যকতা আছে। বলছেন যদিও গুরুপদাশ্রয়ীর ভগবত ভক্তি লাভ করতে যদিও স্বরূপত আমাদের দীক্ষাদির অপেক্ষা নাই, কেউ যদি হরিনাম করে নিষ্ঠার সহিত শুদ্ধভাবে প্রেম হয়ে যাবে, দীক্ষাদির কোনো বালাই নেই, কিন্তু তথাপি এখানে বলেছেন যে দেহাদি সম্বন্ধের জন্য কদর্যশীল, এই দেহাদি সম্বন্ধ আমাদের আছে জগতের জীবের সঙ্গে আমাদের সম্বন্ধতা, তাই কৃষ্ণপাদ পদ্ম হইতে ইতস্তত বিক্ষিপ্ত চিত্ত, আমাদের চিত্তটি বিক্ষিপ্ত হয়ে আছে,
विक्षिप्त चित्त ऑटोमेटिकली करूर कृष्णपाद पद में भक्ति नाई बुझिए सुझिए अनेक अनेक करे आमरे जे भगवान दास यही स्वरूप तो जी ऑटोमेटिक जी कृष्णपाद भक्ति आमादेर हय ना कि हय कि कत काल चले जाए कत जीवन चले जाए शुद्ध भक्त होते हमारे सकल ही तो कृष्ण हमारे तो कृष्ण ही दास भगवान ही तो अंश थोड़ी एटी मानले ही हो गल जीव कृष्ण दास विश्वास कर ले तो दुख नहीं तो शुने निल बोलो हमारे कृष्ण दास এটি বস্তু তো আমাদের অনুভব হয় না, এটি আমাদের অটোমেটিক আসে না, আমরা প্রত্যেকে কৃষ্ণ দাস রূপে মেনে নিতে পারছি না। কেন? এই দেহাদি সম্বন্ধ, এই সংসারের মধ্যে কি ভক্তিমন ঠাকুর বলছেন জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই, কিন্তু এটি জীব কি করে মেনে নিবে? তার জন্ম জন্মান্তরিত দেহাদি সম্বন্ধ সঙ্গে যুক্ত রয়েছে, কি আমরা মানতে পারবো না যে আমরা কৃষ্ণ দাস? মেনে নিলেই তো ব্যাস, এক কথায় কাজ, আর কোনো কথাই নেই। এই জন্য বলছেন যে তার জন্য বিক্ষিপ্ত চিত্ত জনগণের তত্ত্বত প্রবৃত্তি সংকুচীকরণের জন্য সদ্গুরু পদাশ্রয়ের মন্ত্র গ্রহণের একান্ত আবশ্যকতা। এই যে দেহাদি সম্বন্ধগুলোকে সংকুচিত করতে হবে, কৃষ্ণ ভজন করব আর বিশাল পরিমাণ সম্বন্ধতা নিয়ে থাকবো তা হবে না। দীক্ষা মানে হরিভজন শুরু হয়ে গেল, তার মানে দেখবেন আপনার বৈষয়িক সমস্ত সম্বন্ধ সংকুচিত হয়ে যাবে। যারা যারা গুরু পদাশ্রয় করেছেন দেখবেন আর বাড়িতে আত্মীয় স্বজন কমই আসে, আসবেই না আপনার বাড়িতে, মানে সমস্ত দেহাদি সম্বন্ধ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন ধীরে 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 ধীরে, কুটুম্ব আসবেই না আর। কিন্তু দেখুন যতক্ষণ আপনি গুরু পদাশ্রয় করেন নাই, কুটুম্ব কত কুটুম্ব, এই দিতে হবে, সে দেবে, আপনি দেবেন, হ্যাঁ এ লেনদেন, আবার একটু কম বেশি হয়ে গেলে আবার অভিমান, হ্যাঁ। কিন্তু দেখুন দীক্ষা নেওয়ার পরে আত্মীয় স্বজন গেল, জড় আত্মীয় স্বজন গেল, কিন্তু দেখুন কত দূর থেকে ভক্তরা আসছেন, হ্যাঁ দূর থেকে ভক্তরা আসছেন না, এটি আমাদের নিত্য সম্বন্ধ। কিন্তু তাদের সঙ্গে আমাদের কোনো রক্তের সম্বন্ধ নেই, এটা নিত্য সম্বন্ধ। কত দূর থেকে কৃষ্ণ ভক্তরা আসছেন তাদের সঙ্গে কত সম্বন্ধতা, এটি আমাদের নিত্য সম্বন্ধ। আর বৈষয়িক সমস্ত জড় সম্বন্ধ চলে যাবে, কিন্তু ভক্তদের সঙ্গে সম্বন্ধটা আমাদের জড় সম্বন্ধ নয়, কি জড় সম্বন্ধ নয়। এবার ভক্তরা ধীরে ধীরে, তাহলে দীক্ষা নেওয়ার মূল কারণ এই জড় জগতের সম্বন্ধগুলোকে সংকুচিত করার জন্য, এই সম্বন্ধ থেকে বেরোতে হবে। তাই প্রভুপাদ বলছেন যে এই সংকোচীকরণের জন্য সদ্গুরু পদাশ্রয়ের মন্ত্র গ্রহণের একান্ত আবশ্যকতা আছে, একান্ত এক সময় কি হয়েছে, আমাদের এই গুরুবর্গগণ তো গুরুপাদ পদ্ম গুরুবর একজন আমাদের পূর্বাচার্য যিনি নিত্যলাভ ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ ছিলেন, উনি এক জায়গায় হরিকথা বলছেন আর কি। তো হরিকথা বলতে বলতে একটি গোখরা সাপ আর কি, সাপটি গোখরা মানে কি যেটা কি সাপ বলেন, ফনাওয়ালা যে সাপ আছে নাকি রব সাপ, গোখরা সাপ। তো সাপ এসেছে, সকলেই তো এদিক ওদিক বিচলিত হয়ে গেছে, কিন্তু মানে মহারাজ স্থির ভাবে বসে রয়েছেন। মহারাজ বলছেন ও কিছুই কারোর কিছু করবে না, আমার বর্ষ ধৈর্য করে ও ঠিক এসেছে আবার চলেই যাবে। দেখুন কিছুই করো, এলো কিছুক্ষণ এইভাবে দাঁড়িয়ে থেকে আবার চলেই গেলেন,
চলে গেলেন। হ্যাঁ কেন, আমরাও তো একদিন ছিলাম, আমরা তো এরকম ছিলাম, কিন্তু ওই সর্বটি কারোর কিছুই করলো না, আবার চলে গেল। এই জন্য ভগবানের আদেশ ব্যতীত কোন সর্প কাউকে দংশন করতে পারবে। আমাদের একজন গুরু ভাই ছিল আর কি, তো গুরু মহাজের কাছে এসে বলছেন, গুরুদেব গুরুকৃপা গুরুকৃপা হি কে বলো। গুরুদেব বলছে কি হয়েছে বলো শুনি। গুরুদেব কি বলবো, আমার রাত্রি কিছুদিন হয়ে গেল, হ্যাঁ আমরা বিশ্রাম করছি নিচে, এই গরমকালে তো দেখবেন গরমকালে যত সর্পগুলো বেরোয়, হ্যাঁ বলছেন বিছানার মধ্যে এসে গেছে আর আমার হাত লেগে গেছে সাপটার গায়ে, বোখরা সাপ কিন্তু বিষধর সাপ। বলছেন সাপের শরীরটা একটু শীতল, বলছেন কি ঘুমের ঘরে তো হাত এরকম লেগে গেছে, মানে অনেক সময় এই জন্য আমরা বিশ্রাম ঘুমিয়ে গেলেও কি হবে, কিন্তু চেতনা আমাদের জাগ্রত থাকে, ঘুমিয়ে গেলেও দেখবেন আমরা ঘুমিয়ে গেছি আপনার গায়ে একটি মশা বসেছে, আপনি কখন মেরে দিয়েছেন জানেন না, ঘুমিয়ে গেলেও আমাদের চেতনা থাকে, চেতনাটা কাজ করে, ঘুমিয়ে গেছেন তথাপি যেন মশা বসেছে আপনি মারছেন, হ্যাঁ কিন্তু ঘুমিয়ে আছেন আপনি। তো উনি সাপটাকে দূরে মানুষের গন্ধ হয়েছে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে নিতাই গৌর ব্রহ্মানন্দে। তাহলে সামান্য একটি কীট আমাদেরকে চিত্ত চঞ্চল করে দিচ্ছে, আচ্ছা যাই হোক। তখন কি হয়েছিল মানে উনি সাপটা কি হাতের ঘুমিয়ে ঘুমিয়ে আছে ছুড়ে দিয়েছে আর কি, তো উনি তথাপি ভাবছেন কি ঠান্ডা লাগলো হাতে, যখন দেখছেন সাপ সাপটি ধীরে ধীরে বেরিয়ে চলে যাচ্ছে। আচ্ছা সাপটা তো তখন দংশন করতে পারত। হ্যাঁ গুরুদেব তখন বলছেন যতক্ষণ না ভগবান শ্রীকৃষ্ণের আদেশ না হবে কিছুই করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ সেখানে অনন্ত নাগের উপরে দেখুন কালীয় নাগকে দমন করলেন, অনন্ত ফণাযুক্ত সে কালীয় নাগের উপরে সেখানে দমন করলেন। এই জন্য আপনারা বৃন্দাবন গেলে দেখতে পাবেন একটি স্থান আছে, যখন সেই কালীয় নাগ যখন সে কালীয় হ্রদে বৃন্দাবনে আসে যেখানে দমন করেছেন, সেই কালীয় নাগের ওই বৃক্ষটি এখনো আছে, বলা হয় নাকি কৃষ্ণ ওই বৃক্ষটির উপরে ছিল, ওই বৃক্ষটি এখনো আছে, সে 5,000-5,500 বছরের পুরনো বৃক্ষটি। তো না না বট বৃক্ষ না, কদম্ব বৃক্ষ, কদম্ব বৃক্ষ। তো সেই কালীয় নাগ যখন ভগবান কৃষ্ণ বললো তুমি এখান থেকে চলে যাও, যেখানে এখানে তুমি থাকতে পারবে না, হ্যাঁ 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 তুমি চলে যাও এখানে, তুমি এখানেই ছিলে। তখন সেই কালীয় নাগ চিন্তন করছেন প্রভু আমি এখানে ছিলাম, আপনার সেই বাল্য লীলা আমি দর্শন করছিলাম, তো আপনি যেহেতু আদেশ করেছেন থাকতে তো পারবো না। তখন ভগবান বলে তুমি এখান থেকে চলে যাও, যদি তুমি এখান থেকে ফিরে একবার তাকাও তাহলে তুমি কিন্তু পাথর হয়ে যাবে। এখন বৃন্দাবনে আছে সেই লীলাটি, যেখানে কালীয় নাগ বলছেন প্রভু চলে তো যাচ্ছি, অনেক দূর চলে এসেছে বৃন্দাবন থেকে, বলছে একবার তো ভগবানকে একটু দেখে নি, ব্যাস যেই পিছনে তাকিয়েছে পাথর হয়ে গেছে, সেই স্থানটি এখনো বৃন্দাবনে আছে, সেখানে কালীয় নাগ পাথর হয়ে গেছে। আবার কি সেই ব্রিটিশরা ব্রিটিশ আমলে সেই এটিকে পরীক্ষা করার জন্য সত্যি কি সেই ব্রিটিশ বন্দুক মেরেছে, হ্যাঁ সে পাথরে বন্দুক মেরেও কিন্তু সে পাথর ফুটো করতে পারেনি, এখনো সেই বন্দুকের দাগ আছে।
আপনারা বৃন্দাবনে গেলে দেখতে পারেন স্থানগুলো। ব্রিটিশরা এরকম, ইংরেজরা তো সব অত্যাচারী ছিল, তো ভারতবর্ষ শোষণ করেছে ব্রিটিশরা। ব্রিটিশরা ভারতবর্ষে কম অত্যাচার করে নাই, দেখুন আজকে সেই ব্রিটিশরা এসে মহাপ্রভু ধর্মে। এই জন্য ব্রিটিশদের আবার বিশ্বাস করাও খুব, কখন কি ওদের মাইন্ড করে, বুদ্ধিমান তো খুব। এই জন্য ওদের বুদ্ধি খুব। সেই কালীয় নাগের উপরে ওনারা বন্দুক মেরেছিল তো, কিন্তু সেই বন্দুকের দ্বারা দেখুন বন্দুকের কত তীব্র গতি, তথাপি সে কালীয় নাগের পাথরটাকে ফুটো করতে পারেনি। সেটা লীলাতে স্থান আছে, তারা আপনারা গেলে অবশ্যই দর্শন করানো হবে আপনাদের। তাই প্রভুপাদ বলছেন যে তাহলে আমাদের এই সমস্ত জড় সম্বন্ধকে সংকুচিত করার জন্য আমাদেরকে গুরুপদাশ্রয় করতেই হয়, জড় সম্বন্ধ গুলোকে। দেখুন গুরুপদাশ্রয় করার পরে সমস্ত সম্বন্ধকে সংকুচিত করে ভগবানের সেবায় আমরা নিয়োজিত হয়ে গেছি। তাই এখানে বলছেন যে গুরুদত্ত দীক্ষা মন্ত্র জপ করিতে করিতে জপকারী তার মনোধর্ম হইতে ত্রাণ লাভ করিতে থাকে। কে আমাদের গুরু পদাশ্রয় করার পূর্বে কত কত মনে আমাদের মনোধর্ম রয়েছে, যে না এটি ঠিক নয়, এটি ভুল, হ্যাঁ আগে সংসারে সেবা করতে হবে, আগে মা বাবার সেবা করতে হবে, এসব করে কি হবে, হ্যাঁ কত 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 আমাদের মধ্যে লৌকিক প্রশ্ন থাকে, মনোধর্ম থাকে। কিন্তু যেই আমরা গুরু পদাশ্রয় করলাম সেই পূর্বের ন্যায় আর মনোধর্ম হৃদয় জাগে না, এটি হয় আমাদের। তাই বলছেন মনোধর্ম হইতে ত্রাণ লাভ করিতে পারে। বাহ্য ভোগময় জগৎ প্রতীতি হইতে নিরস্ত হইয়া অপ্রাকৃত অনুভূতি হতে থাকে। গুরুপদাশ্রয় করার পর একটি অপ্রাকৃত অনুভূতি, কেন তার ভগবানের সঙ্গে সম্বন্ধ তা ভগবান গুরুদেব করিয়ে দিয়েছেন, অপ্রাকৃত অনুভূতি হতেই হবে যারা গুরুপদাশ্রয় করেছেন। কিন্তু যারা করেন নাই তারা সেই অনুভূতি করতে পারবেই না কোনো মতেই, যতক্ষণ না সে গুরুপদাশ্রয় না হচ্ছে। আর ক্রমে বিশুদ্ধ সত্য উজ্জ্বল হৃদয়ে ভজনীয় বস্তুর আস্বাদন করে, বিশুদ্ধ ভজন, যেহেতু সে রজতম গুণ সত্যগুণ থেকে উত্তীর্ণ হয়ে বিশুদ্ধ সত্যগুণে সে যুক্ত হয়ে গেছে, তাই সে বিশুদ্ধ সত্য উজ্জ্বল হৃদয়ে ভজনীয় তার বস্তুর আস্বাদন করতে থাকে। এই জন্য কৃষ্ণ মন্ত্র হইতে হয় সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পায় শ্রীকৃষ্ণের চরণ। এই জন্য কেউ ভাববেন না যে হরিনাম হয়ে গেল মানে দীক্ষা হয়ে গেল, এটি ভাববেন না। এই জন্য যতক্ষণ না ব্রাহ্মণ দীক্ষা না হচ্ছে ততক্ষণ আমাদের এটি নিয়ম, যতক্ষণ না ব্রাহ্মণ দীক্ষা না হওয়া পর্যন্ত সে ভগবানকে অন্নভোগ নিবেদনই করতে পারবে না, মন্দিরেও প্রবেশ করতে পারবে না, রান্নাঘরেও প্রবেশ করতে পারবে না, এগুলো নিয়ম আছে। হরিনামাশ্রয় হয়ে গেলেও রান্নাঘরে ঢুকতে দেওয়া হবে না, কোনো মন্দিরে ঢুকতে পারবে না সে, এবং কোন বৈষ্ণবদেরকে উনি পরিবেশনও করতে পারবে না, তাহলে পার্থক্য কি থাকলো। এই জন্য খুব সাবধান। এই জন্য এখন দেখবেন এখন এইসব কিছু নিয়মের বালাই নেই, হ্যাঁ ও বৈষ্ণব ডেকেছেন উৎসবে চলে যে খেয়ে নেই, না যারা দীক্ষিত হয়েছেন তারা খবরদার তাদের হাতে খাওয়া যাবে না, দেখে নিতে হবে তার দীক্ষা হয়েছে কিনা, অবশ্যই দেখে নিতে হবে দীক্ষা হয়েছে কিনা, নাহলে আপনার ধর্ম যাবে। সব আপনি ভাববেন সব লোকের সকলের সঙ্গে তাল মিলিয়ে চলবো, ও তাল মেলান আপনার বিশুদ্ধ ভক্তি নষ্ট হয়ে যাবে। তাল মেলানো ওটা সঠিক ঠিকই, কিন্তু তালটা আপনার তালে তালে থাকতে হবে, এই জন্য দীক্ষা না হওয়া তার হাতে খাওয়াই যাবে, দীক্ষা অবশ্যই নিতে হবে না। আপনাকে দেখতে হবে যে দীক্ষা দীক্ষিত লোক রান্না করেছে কিনা, সদ্গুরু পদাশ্রয় করেছে কিনা, দীক্ষিত অদীক্ষিতরা দিলে খাওয়া যাবে না, সে মাছ মাংস আপনি দেবেন কি করে, সে তারা তো খাওয়া যাবে না। না অদীক্ষিত দিয়েছে আপনাকে পরিবেশন করেছেন, পরিবেশন করছে
है পরিবেশন অভিজ অধিক যারা অধিক তারা অধিক করতে পারবে তবে যারা দেখিত তারা পাবে না ওই ওটা দোকান যাই এই জন্য আবার আচ্ছা চুপ যারা এটিও শাস্ত্রে বলছে প্রসাদের গুরুত্ব তো অপরিসীম কেউ যদি কুকুরও যদি ভক্ষণ করে না প্রসাদ সে প্রসাদও গ্রহণ করা যাবে কুকুরও যদি সেই প্রসাদ মুখ দিয়ে দেয় তথাপি শাস্ত্রে বলছে সেই প্রসাদ গ্রহণযোগ্য কিন্তু প্রসাদের প্রতি গুণান্বিত ভাবনা তো আমাদের আসে নাই শাস্ত্রে বলেছেন যে জগন্নাথের প্রসাদ আছে রঘুনাথ দাস গোস্বামী পুরো প্রসাদ বোধ ডেনের মধ্যে পৌঁছে যাওয়া প্রসাদ গুলো সেবা করতেন কেন উনি নিত্য মুক্ত ভগবানের প্রিয়জন ওনাদের মধ্যে কোনো বিধি নিষেধ নাই কিন্তু সেই প্রসাদের মধ্যে গুণান্বিত ভাবনা কি আছে যে কুকুর মুখ দিলে আমি খেতে পারবো এই ভাবনা আমাদের প্রত্যেকের মধ্যে নেই এখনো কেন প্রসাদের মধ্যে এতটা ভক্তি আসেনি প্রসাদকে প্রসাদ রূপে সেবা করার মতো মালাই আসেনি এখনো ক্ষমতা এখনো সাধন সেই নিষ্ঠা আসে নাই তাহলে প্রসাদ তো কতদিন কত বছর বছর সেবা করছি তো তোরই কিছু অনুভূতি হচ্ছে কিছু অনুভব হচ্ছে প্রসাদ সেবা করে কৃষ্ণ স্ফূর্তি হচ্ছে এই দেয় আসে নাই কেন তার মানে ভাববেন আমরা প্রসাদকে সাক্ষাৎ যে ভগবান সেবা করেছেন এই অনুভূতি আমাদের হয় নাই স্বয়ংজি শ্রীমতী রাধা ঠাকুরানি রান্না করেছেন এই অনুভব আমরা আসে নাই এই জন্য আমাদেরকে বিধিনিষেধ অবশ্যই মেনে চলতে হবে বিধিনিষেধ অবশ্যই পালন করতে হবে আপনি যদি মনে করেন আমি জগৎকে একটু করুণা করবো যার তারাতে খেয়ে নেবো আমি সেই মার্গে পৌঁছে গেছি ওগুলো হবে না যারা সাধন মার্গে পৌঁছে গেছেন একবার উচ্চ মার্গে পৌঁছে গেছেন তাদের মধ্যে কোনো বিধি নিষেধ থাকবে না কেন তারা সে উত্তম মার্গে পৌঁছে গেছে কিন্তু যত যত নিয়ম আমাদের ক্ষেত্রে আমরা এখন সাধন মার্গে রয়েছি এখন সাধন শরীরে রয়েছে এই জন্য আপনাকে দেখে নিতে হবে কি অধিক শীত আপনি চা পান বিড়ি সবই খাচ্ছে আপনি পরিবেশন করলে খাওয়া যাবে না আমাদের গৌড়ীয় মঠে নিয়ম এই হরিনামাশ্রিত হলেও তার হাতে খেতে পারবো না নিয়ম মেনে নাহলে ওই সব সব খেয়ে নিল সবই হরে কৃষ্ণ সবই হরে কৃষ্ণ বলছে যখন সবই হরে কৃষ্ণ ঠিক আছে খেয়ে নি না বললে অভিমান করবে অভিমান করেও কিছু লাভ নেই এই জন্য এগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে এগুলো অবশ্যই খেয়াল করতে হবে আমাদেরকে তাই তাহলে আমরা শ্রবণ করলাম যে গুরু প্রদত্ত মন্ত্র গুরু দীক্ষা হলে কি কি হয় তাই এখানে প্রভুপাদ বলছেন গুরুদেব কৃপা করিয়া যখন জীবকে সম্বন্ধ জ্ঞান প্রদান করেন তখন জীব তাহার সহিত ভগবানের কি সম্বন্ধ জানিয়া সেবা দ্বারা ভগবত প্রীতি উৎপাদনে সমর্থ হন গুরুদেব যখন আমাদেরকে সম্বন্ধ করিয়ে দিলেন ভগবানের সঙ্গে তখন দেখবেন আমাদের প্রত্যেকের মধ্যে ভগবান কি সে প্রীতি হবেন এই অনুভবটুকু হয়ে যায় কিন্তু তার পূর্বে হয় না প্রীতি ভগবানের সঙ্গে সম্বন্ধ তো গুরুদেব করিয়ে দিলেন প্রীতিটা তাই ভগবত প্রীতি উৎপাদনে সমর্থন তৎপূর্বে তিনি কোথায় অবস্থিত আর ভগবান বা কোথায় অবস্থিত জীব প্রপঞ্চে থাকিয়া প্রাপঞ্চিক অনুভূতি বিশিষ্ট আর ভগবানকে ভগবান সেই প্রপঞ্চ হইতে বহু দূরে গোলোক বৈকুণ্ঠে অবস্থিত কিন্তু তৎপূর্বে আমাদের ছিল না ভগবান কোথায় কি হবে ভগবান কিসে খুশি হন ভগবান থড়ি খায় এইগুলো ভাবনা আমাদের হয় নাই এগুলো গুরু পদাশ্রয় করার পূর্বে হয় না কিন্তু গুরু পদাশ্রয় করার পূর্বেই আমাদের এই সম্বন্ধটুকু হয়েছে এই জন্য দেখবেন ভক্তরা সেই শীতকালে যখন শীতকালে ভগবানকে সেখানে সুন্দর করে জ্যাকেট পরাচ্ছে ভগবানকে আলেখ্যতে গুরুদেবকে সেখানে সুন্দর করে তাহলে দিদি কিন্তু যারা অধিক্ষিত তারা তো করে নাই কেন তাদের মধ্যে সেই সম্বন্ধটা হয় না যে হ্যাঁ ভগবানেরও ঠান্ডা লাগে কি অবশ্যই লাগে কীর্তন আছে না অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর কন কেহতি হে ভগবান খাতে নি হ্যাঁ কোন কে বলে ভগবান খায় না হ্যাঁ মা যশোদা কে জেসা খেলাতে নি মা যশোদা মা কৃষ্ণকে সেবা করাচ্ছে না দেখেন এই জন্য বৃন্দাবনে সেখানে ব্রহ্মাণ্ড ঘাট আছে ব্রহ্মাণ্ড ঘাট জানেন তো সেখানে সব অনেক অনেক সুন্দর সুন্দর লীলা দর্শনীয় রয়েছে সেই ব্রহ্মাণ্ড ঘাট ভগবান কৃষ্ণ যশোমতী মা কৃষ্ণকে সুন্দর শৃঙ্গার করিয়ে দিয়েছেন খুব সুন্দর করে শৃঙ্গার করেন হ্যাঁ কিন্তু আর ভগবান কি করেছেন সেই
ব্রহ্মাণ্ড করে মাটি খাচ্ছেন, মাটি সেবা করছেন, ওটাকে ব্রহ্মাণ্ড ঘাট বলা হয়। তো মা বললেন এত সুন্দর করে তোমাকে সাজালাম, এত ক্ষীর মাগো, তুমি সেই মাটি সেবা করো। হ্যাঁ, ব্রহ্মাণ্ড ঘাট বলে, পাশে যমুনা মাইয়া আছে। তো যশোমতী মা বলছে কি খেয়েছো দেখি, খেয়েছো কি? না না মা, আমি খাই নাই, আমি খাই নাই, আমি মাটি খাই নাই। তো হা করো, ব্যাস যখন হা করলেন না, তখন ভগবানের মুখমণ্ডলে সমস্ত অনন্ত অনন্ত করে ব্রহ্মাণ্ডকে সেখানে যশোমতী মাকে দর্শন করালেন, আর সেই এঠো মাটিটি নিচে ফেলে দিলেন যশোমতী মা। ব্যাস এই জন্য বৃন্দাবনে সবই প্রসাদী। বৃন্দাবনে কি জানেন, ব্রজবাসীরা গিরিরাজকে ব্যাস আমরা কত সুন্দর করেছে, ওনারা গিরিরাজকে ব্যাস এইভাবে রান্না করে অল্প সমর্পিত করে দেন, এ গিরিরাজ লেলো আপ সেবা করো। কিন্তু ওই ভার আমাদের এখানে হবে না, ওনারা ব্রজবাসী, ব্রজবাসী যে, তাই বৃন্দাবনে সব প্রসাদী, ভগবান ঝুটা করে দিলেন। এই জন্য ব্রহ্মাণ্ড ঘাট বলা হয়, ব্রহ্মাণ্ড ঘাট। না না, ব্রহ্মসরোবর আলাদা, আলাদা ব্রহ্মসরোবর, এই জন্য ব্রহ্মাণ্ড ঘাট বলা হয়। তারপরে আপনার বৃন্দাবনে রমণ রীতি দেখতে পাবেন, রমণ রীতি বলতে যেখানে কৃষ্ণ বলরাম যেখানে গোচারণ লীলা করেছেন এবং সেখানে খেলাধুলা করেছেন, এই জন্য সেখানে গেলে সব ধুলায় সব লুটোপুটি খায়, ধুলায় সে রমণ খুব আনন্দের জায়গা, সেখানে মানুষ ধুলায় খেলাধুলা করছে, সেখানে কৃষ্ণ বলরাম খেলাধুলা করেছেন, গোচারণ লীলা করেছেন, রমণ রীতি বলা হয়, রমণ বিহারী, রমণ বিহারী বলা হয়। তো সেই রমণ বিহারী সেখানে কৃষ্ণ বলরাম সেখানে গোচারণ লীলা করেছেন, রমণ বিহারী। আবার আছেন সেই যেখানে যশোমতী মা কৃষ্ণকে বন্ধন করে দাম বন্ধন করেছিলেন, সেই দাম বন্ধন জায়গাটা এখনো আছে, আর যেখানে বন্ধন করেছিলেন সে জায়গা, সে দামের যে কি বলে উদুখল এখনো আছে, সবই দর্শনীয় জায়গা আছে, সে উদুখল এখনো আছে যেখানে যশোমতী গোকুলের কাছে, এগুলো সমস্ত গোকুলে লীলা হয়েছে, এগুলো গোকুলে করেছেন, গোকুলে লীলা এগুলো যখন হয়েছে তখন এগুলো আছে। চিন্তাহরণ মহাদেব আছে, চিন্তাহরণ মহাদেব, চিন্তাহরণ মহাদেব বলতে মহাদেব বলছেন প্রভু চিন্তা করে না, চিন্তার দ্বারা উনি ভগবানকে পেয়েছেন, তো চিন্তাহরণ মহাদেব বলা হয়। মহাদেব ভগবান সর্বদা চিন্তন করছেন, চিন্তাহরণ মহাদেব। চিন্তার দ্বারা এটি বোঝাতে চাইছেন যে আমরা যেটি চিন্তা করি সারাদিন, যে বস্তুটা সর্বক্ষণ আমরা চিন্তন করি না, সেই বস্তুটা আমাদের প্রাপ্তি হয়। যেটি চিন্তন করি সর্বক্ষণ, আমরা কি চিন্তন করি, কি যারা সর্বক্ষণ বিষয়ের চিন্তন করে, ভগবান সেটি শাস্ত্রে বলেছেন বিষয়ান ধায়তে চিত্তং বিষয়েষু বিসর্জতে মামন স্মরত চিত্তং মজ্জীব প্রবিলীয়তে। যারা সর্বক্ষণ বিষয়ের চিন্তন করে তারা বিষয়ী ভাব হয়, বিষয়ী ধ্যান হয়, আর যারা সর্বক্ষণ আমার চিন্তন করে তাহলে আমারই ধ্যান হয়। যারা সর্বক্ষণ বিষয় চিন্তন করছে ধ্যান তো হবে, ঘুমানোর সময় দেখবেন বিষয় ধ্যান হচ্ছে, কে সারাদিন সে বিষয় কর্ম করছে, তো ঘুমানোর সময় বিষয় ধ্যান হবে না। আর যারা সর্বক্ষণ বিষয়ের ভগবানের চিন্তন করছেন তাহলে ভগবানের স্বরূপের ধ্যান হবে, আর ঘুমানোর সময় ভগবানের স্বরূপে চিন্তন হবে। ভগবান নিজেই বলছে মামন স্মরত চিত্তং মজ্জীব প্রবিলীয়তে, যারা ভগবানের চিন্তন সর্বক্ষণ অহন নিশ্চয় ভগবানের চিন্তন করছে তাহলে ভগবানের ধ্যান হবে। এই জন্য বলছেন যে জীবের পক্ষেও সেরূপ, গুরুদেব কৃপা করে যখন জীবকে সম্বন্ধ জ্ঞান প্রদান করেন তখন জীব তাহার সহিত ভগবানের কি সম্বন্ধ তখন জানে, জানতে পারে তখন জীব। তাই হা হরি হা কৃষ্ণ প্রভৃতি বলিয়া অশ্রু বিসর্জন আদি দ্বারা ভগবানের প্রতি প্রেম চেষ্টা প্রদর্শন করিতে যান, তাহা বস্তুত প্রেম শব্দবাচ্য নহে, সংসার তাপক্লিষ্ট ব্যক্তির ক্রন্দন। আমরা অনেক সময় হয় না কৃত্রিম ভাব প্রবণতা সহকারে বলি হা হরি হা কৃষ্ণ গো, কি হলো প্রভু, এ ক্যা হুয়া, হ্যাঁ হা কৃষ্ণ, হা তুমি কি দেখছো না গো প্রভু, আমার কি হয়ে গেল সংসারে, বুঝে গেল কৃত্রিম ভাব। যখনই আপনি সংসারে লাথি খেলেন তখন কি ওখানে কাঁদছেন, তাই বলছেন এগুলো কৃত্রিম ভাব প্রবণতা,
এই অশ্রু বিসর্জন আদি দ্বারা ভগবানের প্রতি প্রেম চেষ্টা প্রদর্শন করিতে যান, ভগবানের কাছে কান্নাকাটি করে, ওগুলো প্রেম প্রেম দেখাতে যায়। তাহা বস্তু তো প্রেম শব্দবাচ্য নহে, এটি প্রেম নয়। সংসার তাপক্লিষ্ট ব্যক্তির ক্রন্দন হেতুমূলক, সে সংসারে তাপ পেয়েছে তাই গিয়ে কান্নাকাটি করছে, এগুলো প্রেম শব্দ নয়। তবে হেতুমূলক চেষ্টা হইলেও যদি কোনো কপটতা না থাকে, তবে সে ব্যক্তি গুরুপদাশ্রয় পূর্বক ভজন ক্রম অবলম্বনে কালক্রমে ভগবত প্রেম লাভ সমর্থ হইবে, যদি কপটতা না থাকে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। ভগবান তাকে কেমন করিয়া পাইতে হইবে জানাইবার জন্য জগতে গুরুরূপে অবতীর্ণ হইয়া থাকেন। ভগবানকে আমরা কি রূপে পাব, ভগবান গুরুরূপে জগতে এসেছেন, ভুবনে প্রকাশ পান গুরু রূপ ধরি, মহিমায় গুরুকৃষ্ণ এক করি জানো, গুরুকৃষ্ণ এক করি জানো, কি করে ভগবানকে পাব। তাই সুতরাং ভগবত ভিন্ন সর্বদেবময় গুরুদেব মনুষ্য বুদ্ধি না করিয়া তাহার চরণাশ্রয়ের জীবের ভজন পথে অগ্রসর হওয়া উচিত, গুরুদেবকে মনুষ্য না করে ভজন পথে অগ্রসর হওয়া উচিত। মায়াবদ্ধ জীব মনধর্ম চালিত হইয়া ভগবত দত্ত স্বতন্ত্রতার সদ্ব্যবহার করিতে পারেন না বলিয়া তাহাকে সর্বতভাবে গুরুদেবের নির্দেশ অনুযায়ী চলিতে হইবে। এখন বলছেন যে গুরুকরণ অবশ্যম্ভাবী বলিয়া যে যাহাকে তাহাকে গুরু করিতে হইবে তার কোন অর্থ নাই। এতক্ষণ প্রভুপাদ গুরুপদাশ্রয়ের কথা ব্যাখ্যা করলেন, গুরুপদাশ্রয় করলে কি হবে, এখন যেহেতু গুরুকরণ অবশ্যম্ভাবী তো আমরা যাহাকে তাহাকে গুরু করিতে হইবে তাহার কোন অর্থ নাই। যিনি কৃষ্ণ তত্ত্ববিদ, গুরু কি হবে, গুরু লক্ষণ বলছেন, গুরু হবেন কৃষ্ণ তত্ত্ববিদ, কৃপা সিন্ধু হবে, সুসম্পূর্ণ, সুসম্পূর্ণ মানে অভাবগ্রস্ত নয়, আর সর্বজীবীর হিত সাধনের তো সমস্ত জীবীর হিত সাধন করবেন, নিষ্কাম, কোনো কামনা বাসনা থাকবে না, নিষ্কাম, সর্বপ্রকারে সিদ্ধ, আর ভক্তি সিদ্ধান্তে সুনিপুণ, ভক্তি সিদ্ধান্ত থাকতে হবে, ভক্তি সিদ্ধান্ত সুনিপুণ হইয়া শিষ্যের সমস্ত সংশয় ছেদন করিতে সম্পূর্ণ রূপে সমর্থ থাকতে হবে গুরুদেবকে, যিনি স্বয়ং সর্বদা হরিসেবায় নিযুক্ত, গুরুদেব সর্বদা হরিসেবায় নিযুক্ত হতে হবে, শুধু নিজের স্বতন্ত্র নিজের ইন্দ্র তৃপ্তির জন্য কোনো কিছু করবে না, তাই তো নিষ্কাম বলেছেন গুরুদেব, সর্বদা হরিসেবা করবেন। আর কি শিষ্যকে হরিসেবায় নিযুক্ত করেন, হরিসেবা করো এই কথা বলা ব্যতীত যিনি শিষ্যকে অন্য কোন উপদেশ প্রদান করেন না তিনি গুরুদেব। এতগুলো লক্ষণ থাকতেই হবে, কি কৃষ্ণ তত্ত্ববিদ, কৃপা সিন্ধু, সুসম্পন্ন, সর্বজীব হিত সাধনেরত, নিষ্কাম, সর্বপ্রকারে সিদ্ধ, ভক্তি সিদ্ধান্ত সুনিপুণ হতে হবে, এবং শিষ্যের সমস্ত সংশয়কে ছেদন করতে হবে, এবং শিষ্যকে সর্বদা হরি সেবার জন্য উপদেশ করবেন, অন্য কিছুর জন্য না, তাহলে আর নিজেও যিনি সর্বদা হরি সেবা করবেন উনি গুরু হতে পারেন। তাই গুরুদেবের যেমন যেমন যোগ্যতা আছে শিষ্যের সেই রূপ প্রণিপাত পরিপ্রশ্ন সেবা বুদ্ধি থাকা আবশ্যক, গুরুদেবের যেমন যোগ্যতা থাকবে তেমনি শিষ্যের মধ্যে প্রণিপাত থাকবে, পরিপ্রশ্ন থাকবে এবং সেবা প্রবৃত্তি থাকবে শিষ্যের। আর কি যোগ্যতা বিহীন শিষ্য তার দুর্ভাগ্যবশত প্রকৃত সদ্গুরুকে অসৎ বলিতে পারেন, শিষ্যের যোগ্যতা থাকতে হবে, তাই গুরুদেব শিষ্যকে বাজিয়ে নেবে আর শিষ্য গুরুদেবকে বাজিয়ে নেবে, সদ্গুরুদেবকে। তাই বলছেন শিষ্য নিষ্কপটি হরিভজন প্রয়াসী হইয়া গুরুগৃহে এক বৎসর বাস করিবেন, ইতিমধ্যে গুরুদেব ও শিষ্যের অভিপ্রায় ও শিষ্য গুরুদেবের তাহার প্রতি হরিভজন ছাড়া অন্য কোন অবান্তর উদ্দেশ্য আছে কিনা জানিতে পাইবেন। অযোগ্য গুরু বা শিষ্যের অযোগ্যতা তাহাদের কার্যের পরিচিত হইবে, শিষ্যের যোগ্যতা হয়েছে কিনা
গুরুর যোগ্যতা আছে কিনা সব দেখে নিতে হবে। তাই অবশ্য শাস্ত্রে গুরু শিষ্যের এরূপ পরীক্ষা বিধি আছে জানিয়া শিষ্য তার জড়দর্শন হেতু মহাজনের ক্রিয়ামুদ্রা বিচার করিতে যাইয়া মহাজন পাদ পদ্মে অপরাধী না হইয়া বসেন, আবার অসৎ গুরুর নিকট যাইয়াও প্রতারিত না হন। এই জন্য গীতায় ভগবান বলেছেন, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তং যেন মাম উপজান্তিতে। দেখা গেল শিষ্য আবার মহৎ ব্যক্তিকে পরীক্ষা করতে গেল, তার অপরাধ হয়ে যাবে। এই জন্য তাই আবার শিষ্য আবার যদি প্রতারিত গুরুর কাছে পড়ে আবার ঠকে যাবে। অর্থাৎ সতত যুক্ত চিত্তে প্রীতিপূর্বক ভজনকারী ব্যক্তিকে ভগবান অন্তরে অন্তর্যামী গুরুরূপে এমন বুদ্ধি যোগ প্রদান করেন যাহাতে করিয়া সে ভগবান দ্বিতীয় প্রকট স্বরূপ মহান্ত গুরুর চরণ আশ্রিত করিতে। দেখুন এই জন্য সদ্গুরু পেতে গেলে প্রথমেই ভগবান বলেছেন আগে সততার সহিত ভজন করতে হবে, তখন সদ্গুরু পাবে। সদ্গুরু তখনই পাবো যদি নিজে সৎ হই, নিজে সৎ না হলে আমরা সদ্গুরু পাবো না। নিজেকে সৎ হতেই হবে, ভগবান নিজেই বলছেন সততাং ভিজি মানে তেষাং সতত যুক্ত ভজতাং প্রীতিপূর্বকম। তুমি ভজন প্রীতির সহিত করো, সততার সহিত ভজন করো, আমি তোমাকে আমি নিজেই চৈত্য গুরু রূপে তোমাকে আমি সেখানে গুরু প্রেরিত করব। নিজেই বলছেন এখানে যে আমি সেখানে অন্তর্যামী গুরু রূপে এমন বুদ্ধিযোগ প্রদান করেন যাহাতে তার যাহাতে করিয়া সে ভগবানের দ্বিতীয় প্রকট স্বরূপ মহান্ত গুরুর চরণ আশ্রয় করিতে পারে। এই জন্য সদ্গুরু পেতে হবে আমাদেরকে, যেন নিজেকে সদ সদাচারী হতে হবে, নিজেদেরকে সদাচারী হতে হবে, না হলে ওই যে সে গুরু পাবে, যে সে গুরু পাবেন বেয়াল হয়ে যাবে পরিস্থিতি। কতজন কতজনকে দেখেছি এক জায়গায় নিয়েছে আবার ছেড়ে দিয়েছে, আবার এক জায়গায় নিয়েছেন আবার ছেড়ে দিয়েছেন, আবার কি করবে, সদ্গুরু পাচ্ছে না তো, সে নিজেই সৎ হতে পারছে না। এইভাবে এক দু জায়গায় তিন জায়গায় করার পর না তার একটি যে শ্রদ্ধা থাকে নষ্ট হয়ে যায় দেখেছি আমার। এই জন্য সদ্গুরু পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। এই জন্য আমার নিজস্ব কথাও বলি, আমার অনেক অনেক পূর্বজন সুকৃতি আমার হয়তো ছিলাম, ডাইরেক্টলি সদ্গুরু কথাশ্রয় করতে পেরে গেছি, এবার ডাইরেক্টলি গুরুদেবের কাছে পৌঁছে গেছি। মানে যে গুরুদেবের কাছে আমি সঙ্গে ছিলাম, গুরুদেব আমাকে সঙ্গে রেখেছিলেন, মানে আমি ডাইরেক্টলি গুরুদেবের কাছে আমি আপনার সঙ্গে থাকবো। আমি জানি না ও যে আচার্য উনি এসে এত কিছু আমি জানি। হ্যাঁ, তখন আমার কর্মজীবনে একটি ছোটখাটো কাজই করতাম, সাধারণ মানুষের যেমন কাজ করতাম। হ্যাঁ, তখন এই নবদ্বীপ দোলের সময় ব্যাস চলে গেছি, তো গুরুদেব ভর্তি, তখন কত ভক্ত গুরুদেবের রুমে দোলের সময় হাজার হাজার ভক্ত সেখানে যাচ্ছে। তো গুরুদেব বলছে তুমি থাকবে আমার সঙ্গে? হ্যাঁ মহারাজ থাকবো। আচ্ছা ঠিক আছে তুমি আমার সঙ্গেই থাক, ব্যাস কৃপা হয়ে গেল, গুরুদেবের সঙ্গেই থাকার সুযোগ প্রাপ্ত হয়ে গেল, হরি হরি। এই জন্য পূর্ব স্বীকৃতি না হলে সদ্গুরু পাওয়া যাবে না, স্বীকৃতি পূর্বের চাই আমাদের। স্বীকৃতি পূর্বের পুঞ্জীভূত না হওয়া পর্যন্ত আমরা সদ্গুরু প্রাপ্তি করতে পারবো না। তাই এই জন্য সুতরাং মনধর্মী জীব সাধুশাস্ত্র উপদেশ উল্লঙ্ঘন করিয়া নিজ ইচ্ছা মতো গুরুকরণ করিতে পারেন না। বলছেন যে মোট কথা, ভগবানকে ভজন করিবার একান্ত ইচ্ছা থাকিলে, কোন প্রকার দুর্বিসন্ধি মনে না থাকিলে ভগবানই জীবের সমক্ষে গুরুরূপে অবতীর্ণ হন, ভগবানই সেখানে গুরুরূপে জীবের কাছে অবতীর্ণ হয়ে যাবে যদি সেরকম ভজন প্রয়াসী জীব থাকে। আচ্ছা ভাবুন তো, এরকম ভজন প্রয়াসী আমাদের কেউ আছে? এরকম ভজন নিষ্ঠা আমাদের নেই, তাহলে কতটা ভজন নিষ্ঠা প্রয়োজন আমাদের। এই জন্য বলছেন, কোন প্রকার দুর্ভিসন্ধি মনে না থাকিলে ভগবান জীবের সমক্ষে গুরুরূপে অবতীর্ণ হন, গুরু চলে আসবে। দেখুন তো সন্ধিমণি, উনি গুরুদেবের জন্য কি অন্বেষণ করেছেন, কোথায় গুরু কোথায় গুরু কে? এই জন্য কি হয়, এটিও ভাবতে হবে আমাদেরকে যে কলিহ তো আমাদের সেই সাধন ভজনের এত প্রগাঢ়তা নেই, তাই মহাজনগণ আসেন করুণা করে। জীব তো আর সেই জীবের তো সাধন চিৎবল নেই,
চিতবল এরকম চিতবল কার আছে? ধ্রুব মহারাজ কি গুরুর জন্য অন্বেষণ করেছেন? কি নারদ মুনি সেখানে স্বয়ং ডাইরেক্ট চলে গেছেন? তাহলে ভাবুন কেসে তাগত হ্যাঁ ধ্রুব মহারাজ কে অন্দর কতনা তাগত হ্যাঁ চিতবল কতনা জাদা হ্যাঁ নারদ জি নিজেই চলে গেলেন প্রহ্লাদ ধ্রুব মহারাজের কাছে। তুমি এই জীবনে এই বয়সে তোমার এত কি ক্রোধ? ছোট তো, এই জন্য বাচ্চারা যখন রেগে যায় না ফুপি ফুপে কাঁদে, হ্যাঁ ফুপি ফুপে কাঁদে। তুমি খেলাধুলা করো, মা বলেছে বলেছে, কি হয়েছে? দেখুন তখন ধ্রুবজি মহারাজ বলছেন, তুমি কি সেই মধুসূদন? হ্যাঁ বাচ্চা তো, তুমি কি সেই মধুসূদন, বিপদ ভঞ্জন মধুসূদন? না 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 না, আমি মধুসূদন নাই। দেখুন ধ্রুব মহারাজ ব্যাঘ্র দেখছে, বাঘকেও ভাবছে মধুসূদন। তাহলে ইনি কি মধুসূদন? জানে না তো, মধুসূদনের স্বরূপটা কি জানে না। দেখুন সেই নারদ মুনি ধ্রুব মহারাজকে সেই আপনারা আবার সে বৃন্দাবনে গেলে সব লীলাস্থলীগুলো দেখতে পাবেন, যেখানে নারদ কুণ্ড বলা হয়, আর সেই নারদ কুণ্ড আছে সেখানে ধ্রুব মহারাজকে স্নান করিয়ে নারদ মুনি সেখানে সেখানে পঞ্চবিধ সংস্কার করিয়েছিলেন ধ্রুব মহারাজের। তারপর ধ্রুব মহারাজ ধ্রুবটিলা থেকে ভজন করেছিলেন, সে ধ্রুবটিলা গভীর জঙ্গল, এখনো জঙ্গল সেখানে। দেখুন আজ থেকে কত বছর, 500 সাল, কত প্রাচীন কালে ভজন করেছেন। নারদ কুণ্ড রয়েছে, সে নারদ কুণ্ডতে ধ্রুব মহারাজকে স্নান করিয়ে সেখানে ওনাকে দীক্ষা দিয়েছিলেন। রাধাকুণ্ড গিরিরাজ পরিক্রমার মার্গে নারদ কুণ্ড, সেখানে আপনাদের দর্শন, নারদ কুণ্ড, নারদ বেদি আছে, নারদ বেদি, যেখানে নারদ মানে 3 মাস যাবৎ ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন সমস্ত দ্বারকাধীশদেরকে, দ্বারকার সমস্ত রকম 16,100 মহর্ষিদেরকে সেখানে শ্রবণ করিয়েছিলেন নারদ মুনি। নারদ বেদি আছে কুসুম সরোবরের কাছে, নারদ বেদি, যেখানে মানে বজ্রনাভদেব মানে নাতি, কৃষ্ণের নাতি বজ্রনাভদেব ব্রজে এসেছিলেন সমস্ত 16,100 মহর্ষিকে নিয়ে। যাই দাদু কোথায় কি লীলা করেছেন, দাদু কৃষ্ণ, দাদু তখন অন্তর্ধান করেছেন, তাই সমস্ত তখন তো লীলা ধাম আদি তো লুপ্ত প্রায়। তখন সে নারদ মুনি 16,100 মহর্ষিদেরকে 3 মাস যাবৎ সেখানে ভাগবত শ্রবণ করিয়েছে। আর সেখানে উদ্ধবজি মহারাজ সেই বৃন্দাবনের লতা গুল্ম থেকে প্রকটিত হয়ে গিয়েছিলেন ভাগবত কথা শ্রবণ করার জন্য, লতা গুল্ম থেকে প্রকটিত হয়ে গেছেন ভাগবত কথা শ্রবণ করছেন। আর সেই বজ্রনাভদেব, বজ্রনাভদেবীর প্রতিষ্ঠিত বিগ্রহ এখনো বৃন্দাবনে সে 5,000-5,500 বছরের পুরনো আছে। হরিদেব আছে, কেশব দেব আছে, সমস্ত বজ্র পুরনো পুরনো সে বিগ্রহ এখনো আছেন, বজ্রনাভদেব প্রতিষ্ঠিত বিগ্রহ। সে মানসী গঙ্গার কাছে হরিদেব সেই 5,000-5,500 বছরের পুরনো বিগ্রহ এখনো আছে, আপনারা গেলে সব দর্শন হবে ধীরে ধীরে। হ্যাঁ, এই জন্য প্রভুপাদ বলছেন যে যদি কেউ বদ্ধাবস্থায় তাহলে কোন প্রকার দুরভি, তাহলে বদ্ধাবস্থায় মনোধর্ম চালিত জীব তাহার সমান ধর্মীকে গুরু করিয়া বসেন। সুতরাং মনোধর্মী জীব সাধুশাস্ত্র উপদেশ লঙ্ঘন করিয়া নিজ ইচ্ছা মতো গুরুকরণ করিতে পারেন না। কেউ মনোধর্ম ইচ্ছাকৃত ভাবে যাকে তাকে গুরু পালন করতে পারে না, তাই করিলে অসৎকে সৎ বলিবার অপরাধে তাহার কখনো ভগবত কৃপা লাভ হইবে না। কেউ যদি অসৎ গুরুকে সৎগুরু মনে করে, না আমার মানে গুরু ঠিকই আছে, আমার ইনাকেই ভালো লাগে, তাহলে তার কোনোদিনই ভগবত কৃপা হবে না। তাই প্রভুপাদ বলছেন কুলগুরুর যদি শাস্ত্র উদ্দিষ্ট যোগ্যতা থাকে, অনেকে বল কুলগুরু বলে না, কুলগুরুর আশ্রিত, কুলগুরুর যদি শাস্ত্র উদ্দিষ্ট যোগ্যতা থাকে তবে তিনি গুরু পদবাচ্য হইতে পারে। বোঝা গেল? কুলগুরু যদি শাস্ত্র উদ্দিষ্ট, শাস্ত্র শাসন মেনে চলে, সদাচারী হয়, যদি বিড়ি না খায়, যদি চা না খায়, যদি পান না খায়, প্রসাদ সেবা করে, এরকম কুলগুরু পাওয়া বর্তমান সময়ে দুষ্কর ব্যাপার। সবু খাবো, সবু খাও, ভজন কর, অসমীয়া আছে, গুরু গুরুর কাছে গেছে, গুরু কয়
মন যা চাইছে তাই ক। আর আমার কাছে যখন আসবো, বলছে আমার কাছে যখন আসবো তুমি কিছু পানের বাটা লইয়া আইসো, কিছু পান করে আমার সঙ্গে লইয়া আইসো, মুই খাম তুমিও খাম, দুজন খামো। পান খেয়ে গে অসমিয়া অসমী অসম প্রদেশের মায়েরা প্রচুর পান খায়, এখান তো মায়েরা পান খায় না, কমই খায়। অসম প্রদেশের মায়েরা প্রত্যেকের বাড়িতে পানের বাটা আছে, শাশুড়িও পান খাবে, বৌমাও পান খাবে। শাশুড়ি কয় মা পান খাও, তুমি পান খাও। ওহ মুখ সে রাস্তাঘাট গুলো লালে লাল, পানের পিক ফেলে ফেলে, এই জন্য পান খায় খুব। আর বাঙালিরা চা খায় খুব। এখন তো চা তো এরকম গুরু যেন না হয়। কুলগুরু যদি ঠিকই আছে, শাস্ত্র উপদিষ্ট যদি হয়, শাস্ত্র সিদ্ধান্ত সুনিপুণ, প্রসাদ ভোজী, তাহলে ঠিক আছে। প্রভুপাদ বলছে তাহলে ঠিক আছে, কোনো চিন্তা না হলে প্রসাদ ভোজীও নয়, ঠান্ডার সময় একটু চাও খাবো, বেরিয়েও খাবো, আর বাজারে বড় বড় মাছলি মাছও খাবো। যাই হোক, মৎস্য ভক্তানি মতো সর্বভক্তানি, যারা মাছ খায় তারা সবই খায়। কেউ যদি মনে করে আমি তো মারা মাংস খাই না, ডিম খাই না, একটু মাছও মাছ খাই, তো মৎস্য ভক্তানি তো সর্বভক্ত, যারা মাছ খায় তারা সবই খায়, যারা মাছ খায় তারা সবই খায়। তাই শাস্ত্র উদ্দিষ্ট যোগ্যতা থাকে তবে তিনি গুরু পদবাচ্য হইতে পারে। যদি কুলগুরুর যদি শাস্ত্র উদ্দিষ্ট যোগ্যতা থাকে তাহলে উনি গুরু হইতে পারে, নতুবা কেমন করিয়া তিনি গুরু হইবেন? এখন কেউ যদি মনে করে না আমার তো এই গুরু, আমি আমার ভালো লেগে গেছে, আমি ছাড়বো কি করে, উনি কষ্ট পাবে, তাহলে তুমি গেল ভাগবত ধর্ম গেল। তাহলে এটি মনোধর্ম, এটি মনোধর্ম, মানে মনগড়া ভাবে তুমি গুরুকরণ করে নিয়েছ, তাহলে মনোধর্ম। তাহলে এই জন্য বলছেন গুরু অর্থে শ্রেষ্ঠ বা অজ্ঞান অন্ধকার হইতে যিনি ত্রাণ করেন। এই জন্য আমরা গুরুপদ আশ্রয় করেছি যে অজ্ঞানতম অন্ধকার থেকে আমাকে এই সংসার থেকে উদ্ধার করবেন গুরুদেব। গুরুদেব তো মোহিত হয়ে আছে, গুরুদেব উদ্ধার করবেন কি করে? এই জন্য গুরুদেব যদি নিজেই অজ্ঞানচ্ছন্ন হইয়া অশ্রেষ্ঠ নিকৃষ্ট থাকেন, তাহলে তাদৃশ অনধিকার গুরু ধ্রুবের অনুগমনে শিষ্যের নরকি প্রাপ্য বিষয় হইবে। এই জন্য শাস্ত্রী বলেছেন অসৎসঙ্গ ত্যাগ বৈষ্ণব আচার, অসৎসঙ্গ ত্যাগ। এখন গুরুদেব কিরকম হতে হবে? অসৎসঙ্গ ত্যাগ করতে হবে। প্রভুপাদ বলছেন অসৎসঙ্গ ত্যাগ বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু, যে কোনোদিনই বৈষ্ণব বা গুরু হতে পারে না যদি কেউ স্ত্রী সঙ্গ থাকে। এগুলো প্রভুপাদ সাবধানতা করিয়ে দিয়েছেন জগৎ জীবের, কোনো কালেই উদ্ধার করতে পারবে না, এই জন্য খুব সাবধান। স্ত্রী সঙ্গী এক অসাধু, তাকে ত্যাগ করতেই হবে যদি সে গুরু এরকম হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, ত্যাগ অবশ্যই করতে হবে। শুক্রাচার্য কে যেমন ত্যাগ করেছিল নাকি, বলি মহারাজ ত্যাগ করেছিল, দেখুন শুক্রাচার্য কম বলবান নাকি, সমস্ত অসুরদের গুরু। শুক্রাচার্যের কাছে আবার সঞ্জীবনী মন্ত্র ছিল, মৃত জীবকে বাঁচিয়ে দেবে। এরকম গুরু যদি কোয়ালিটি হয় কে না গুরু করবে? বা বাড়িয়া আমার গুরুজি হ্যায়, আমার গুরু মরা মানুষকে বাঁচিয়ে দেয়। তথাপি বলি মহারাজ কিন্তু দেখুন ভগবানের প্রতি কত নিষ্ঠা, ত্যাগ করে দিয়েছিলেন, দরকার নেই এরকম গুরু আমার। শুক্রাচার্য জানে, গুরু বলি মহারাজ জানে, আরে শুক্রাচার্য জানে ভগবান সব নিয়ে নেবে, মানে তা আমার তো রুজি রোজগার সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য শুক্রাচার্য অভিশাপ দাও, তোমার স্ত্রী নষ্ট হয়ে যাক, ধন সম্পদে সব নষ্ট হয়ে যাক। বলি মহারাজ বলছে আমার এইসব নিয়ে কি হবে, যার সমস্ত কিছু উনারই উনি এসেছেন, তাহলে উনাকে আমি কেন দেব না? যার জন্য আমি যজ্ঞ করছি তো উনি স্বয়ং এসেছেন, উনি স্বয়ং অতিথি রূপে এসেছেন, চাইছেন উনি, তো আমি সবই দিয়ে দিই। এরকম গুরু হইলে তো বাবা অতি শীঘ্রই ত্যাগ করতেই হবে। তাই
গুরুদেব নিজেই যদি অজ্ঞানচ্ছন্ন হইয়া অশ্রেষ্ঠ নিকৃষ্ট থাকেন তাহলে তাদৃশ অনধিকার গুরুব্রবের অনুগমনে শিষ্যের নরকই প্রাপ্য বিষয় হইবে, শিষ্যের নরক হয়ে যাবে। গুরুদেব যদি নিষ্ঠাবান সদাচারী না হয় শিষ্যের নরক হবে, গুরুও যাবে শিষ্যও যাবে। খুব সাবধান, এক অন্ধ অন্যকে কি করে পথ দেখাইবে? এই জন্য গুরুদেবকে পরব্রহ্মে সুনিপুণ হতে হবে। পরব্রহ্ম সুনিপুণ ভগবানের প্রিয়জন হতে হবে কি? এই জন্য শাস্ত্রী বলছেন কুসংস্কার সম্পন্ন সংসারী জীবের পক্ষে এরূপ কথাগুলি বড় আশ্চর্য বলে বোধ হইবে। যারা সংসারী জীব তাদের ক্ষেত্রে খুব আশ্চর্য মনে হবে, এগুলো কি বলছে, আশ্চর্য বলে মনে হতে হবে। কিন্তু শাস্ত্র বলেন পরমার্থ গুরুবাশ্রয়ীর ব্যবহারিক গুরুবাদী পরিত্যাগ নাপি করত, অর্থাৎ অনধিকার ব্যবহারিক কৌলিক গুরু পরিত্যাগ করিয়াও পরমার্থ গুরুবাশ্রয় কর্তব্য। এই জন্য শাস্ত্রী বলছেন এই কুলগুরুটুরু পরিত্যাগ করে দিতে হবে, গুরু ত্যাগী গুরু হতে হবে, গুরুর কোনো সংসার থাকবে না, গুরু হবে অকিঞ্চন, গুরু হবে নিষ্কাম। তাই পরিত্যাগ করিয়া পরমার্থ গুরুবাশ্রয় করতে হবে। তাই এখানে প্রমাণ দিয়েছেন যে বলি মহারাজের ক্ষেত্রে, সেখানে বলি মহারাজ এই কুলগুরু ছিলেন শুক্রাচার্য, শুক্রাচার্য কুলগুরু বলি মহারাজের। তাই এখানে শুক্রাচার্যকে তাহলে ভীষ্ম পরশুরামকে ত্যাগ করিয়া, ভীষ্ম পরশুরামকে ত্যাগ করেছিলেন, ভীষ্ম পরশুরামকে ত্যাগ করিয়া আমাদিগকে অসৎ, এই যে ভীষ্ম এই জন্য ত্যাগ করেছিলেন কেন, পরশুরাম বলছে তোমাকে বিবাহ করতে হবে, ভীষ্ম বলছে বিবাহ করবো না আমি ব্রহ্মচারী, না তোমাকে করতে যুদ্ধ হলো, দেখুন কিরকম গুরু। ভীষ্ম বলছে আমি ভগবানের প্রতি আমার মনোনিবেশ হয়ে গেছে, আমি কি করে সংসার করবো, বলছে না তোমাকে সংসার করতে হবে। তার ভীষ্ম পরশুরামকে ত্যাগ করলে যুদ্ধ হলো, সেই যুদ্ধ এখন ভীষ্ম কিন্তু সেখানে জিতে গেল। তাই জন্য দেখুন এইখানে ওই জন্য ভীষ্ম পরশুরামকে ত্যাগ করে আমাদিগকে অসৎগুরু ত্যাগ করার জন্য অপরাধ হইতে পারে না, এটি অপরাধ নয়। কেউ যদি মনে করে যে গুরু ত্যাগ অসৎগুরু ত্যাগ অপরাধ হয়ে যাবে, না সেটি অপরাধ হবে না, আপনি সঠিক পথ সেখানে ধারণ করলেন, সঠিক সুসিদ্ধান্ত আপনি ধারণ করলেন, সেটি অসৎ কার্য হবে না। তাই জন্য বলছেন অসৎগুরু ত্যাগ ত্যাগের জন্য কোনো অপরাধ হইতে পারে না, স্পষ্ট ভাবে নির্দেশ করিয়াছে। এই জন্য গুরুকরণ ভগবত ভজন করার জন্য সেই ভগবত ভজনই যদি না হইল তবে আর লোক দেখানো গুরু করার লাভ কি? গুরু এই জন্য করেছি ভগবত ভজনে কতটা আমরা দিনকে দিন উৎসাহিত হচ্ছি এগোচ্ছি আমরা, সেটি গুরু করণের মূল কাজ। কতটা ভগবানের সঙ্গে সম্বন্ধ হচ্ছে আমার, কতটা ভগবানের আমরা প্রীতির সহিত সেবা করছি, এটি গুরুকরণের মূল কারণ। তাই সদ্গুরু শুদ্ধ সদ্গুরুর অভাব বরং অধিকসিত থাকিয়া চিরজীবন ভগবত কৃপা অপেক্ষা করা ভালো, তথাপি অসৎগুরু নিকট দীক্ষা লইয়া নরকে যাওয়া কর্তব্য নয়। তা থেকে দীক্ষা নেব না বাবা, বাড়িতে এমনি থাকবো, কিন্তু অসৎগুরু দীক্ষা নিয়ে নরকে কি লাভ? আচার্যের বীজ ধরিয়া যে সকল আচার্য ব্রুব সাধুশাস্ত্র বিগহিত আচরণ, যেমন দেখুন যেখানে প্রভুপাদ বলছেন এখানে যে আচার্যের বেশ ধারণ করেছি কিন্তু আচার্য ব্রুব সাধুশাস্ত্র বিগহিত আচরণ মানে যোশিত সঙ্গ, দেখুন আচার্য বেশ ধারণ করেছি কিন্তু যোশিত সঙ্গ ভাগবত ও ভগবানকে পণ্যদ্রব্য করিয়া তদ বিনিময়ে অর্থ সংগ্রহ করা এবং সাধু নিন্দাদি নাম অপরাধ করিতেছে তাহাদের মুখদর্শন করাও শাস্ত্র নিষেধ আছে। দেখুন গুরু কিরকম হবে, এই জন্য ভোগ্য বস্তু ভোগ্য বিষয় লিপ্ত কর্তব্য কর্তব্য অকর্তব্য বিবেক রহিত মূঢ় শুদ্ধ ভক্তি ব্যতীত ইতর পন্থানুগামী ব্যক্তি নামে মাত্র গুরু হইলেও তাহাকে পরিত্যাগ করাই বিধি। সে গুরু যদি অসৎ সঙ্গ আদি করে থাকে সে গুরুকে ত্যাগ করতেই হবে, নাহলে আপনি মনোধর্মের বসীভূত হয়ে গেছেন। এইখানে শাস্ত্রেই বলছেন গুরুর গুরুরূপ বলিত্তস্য কার্যকার্য মজানত উৎপথ প্রতিপরণ্য পরিত্যাগে বিধিয়তে, এটি বিধি গুরু পরিত্যাগ করা। যে কোনো ভোগ্য বিষয় লিপ্ত গুরু যদি কোনো ভোগ্য বস্তুর প্রতি লিপ্ত হয়ে যায়, কোনো ব্যক্তির প্রতি বৈষয় ভোগ লিপ্ত হয়ে যায়, গুরু যদি কর্তব্য কর্তব্য বিবেক রহিত হয়ে যায়, কোনটা কর্তব্য কর্ম
কোনটা অকর্তব্য, এইগুলো যদি তার হুঁশ না থাকে। আর মূঢ় শুদ্ধ ভক্তি ব্যতীত ইতর পন্থানুগামী, গুরুদেব সর্বদা প্রসাদ ভোজী হবে, অনৈবিদ্য বস্তু গ্রহণ করবে না। তাই সেই পন্থানুগম ব্যক্তি নামে মাত্র গুরু হইলেও তাহাকে পরিত্যাগ করাই বিধি। আমরা বারান্তরে গুরুকরণ বিষয়ে আরো বিশেষ আলোচনা করিব। গুরুপাদ বলছেন যে আমরা আরো পরে আরো গুরুকরণ বিষয়ে আমরা আরো অনেক বিষয় বিশদ আলোচনা আমরা করব। তাই আজকে এখানেই থাক, এখানেই রহিল গ্রন্থমৃত লহরি মদন ভরি প্রেমানন্দে বঞ্চা কুলপতিরুভ্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবীভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।